হ্যালো, হ্যাঁ শাকিল, শুনতে পাচ্ছেন? জি ভাই, হ্যাঁ, আমার কথা ক্লিয়ার তো না? জি ভাই, আচ্ছা ঠিক আছে, আপনি কি প্রোফাইল দেখাবেন তাহলে শেয়ার করেন। হ্যাঁ ভাই, আমি একটু এমনিতে আসলাম। ও আচ্ছা, এমনিতে আসছেন। ভাইয়া হ্যাঁ বলেন। হ্যালো, আমার হ্যাঁ কিছু কথা ছিল আর কি, বলেন শাকিল। মানে এই যে পেয়নর অ্যাকাউন্টে, হ্যাঁ মানে আমার যে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবো, ওটা কিন্তু আমার নামে নেই, অন্য নামে আছে, এটা কি অ্যাড করা যাবে সেক্ষেত্রে? ফাইবার অ্যাকাউন্ট কার নামে আমার বাবার নামে, আর ফিওনিয়ার অ্যাকাউন্ট কার নামে? ওটা আমার বাবার নামে আছে, কিন্তু আমার ব্যাংক অ্যাকাউন্ট আছে আমার নামে। ও না না, তাহলে আপনার আব্বুর নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে। এটা কি হয়, আপনার ওই ভেরিফাই চাই, বুঝছেন? যদি আপনার নামে না হয় তাহলে ভেরিফাই চায়, ঝামেলা করে। তো সেজন্যই তিনোটা, যদি যার নামে ফাইবার আইডি, তিনোটা অ্যাকাউন্ট যদি তার নামে হয় তাহলে ভালো হয়, বুঝতে পারছেন? কি হয়, এই মানে আপনার এই ফাইবার অ্যাকাউন্ট, ফায়নের অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট তিনোটা যদি একই নামে হয়, একই আইডি কার্ডের হয় তাহলে ভালো হয়, আর না তো টাকা ট্রান্সফার হয় না, সমস্যা হয়। বুঝি ভাই, এটাই জানার জন্য। এখন দেখতেছি সাপোর্টে তো কেউ নেই ভাইয়া। নেই, আসবে। অনেকদিন পর আপনার সঙ্গে কথা হইলো, ভালো আছেন না? আসি, আলহামদুলিল্লাহ ভালোই। আপনি কোথায় থেকে? আমি নীলফামারী থেকে। ও নীলফামারী না? আপনি ভর্তি হয়েছেন কবে? আমি ভর্তি হয়েছিলাম মার্চের দিক। মার্চে না? ক্লাস কয়টা পাইছেন? কাজ ইতিমধ্যে আমি কমপ্লিট করেছি 16টার মতো। 16টার মতো না? ও জি ভাইয়া। এখনো টাকা উঠান নাই? না ভাইয়া, আচ্ছা আচ্ছা, কত ডলার ইনকাম হয়েছে আপনার? আমার তো এখন ওই অ্যাকাউন্টে দুটো অ্যাকাউন্ট তো ভাইয়া, একটা অ্যাকাউন্টে আছে 225 ডলার, আর একটা আছে 72 ডলার। ও আচ্ছা আচ্ছা, দুইটা খুলছেন কেন? একটা খুললে, একটাতেই তো ভালো কাজ পাইতেছিলেন। জি ভাই, ওই যে একটা অ্যাকাউন্টে ভেজাল করছে, এই যে ইন্ডিয়ান একটা বয় আর একটা রিভিউ, ব্যাড রিভিউ দিছে, এই জন্য আর কি ওইটাতে বাই রিকোয়েস্ট সেন্ড করা যাচ্ছে না, এই জন্য একটা মুবিন ভাই আবার সাপোর্টে বলছিল একটা নতুন করে অ্যাকাউন্ট খুলো, এই জন্য খুলছিলাম। ইন্ডিয়ান বাইরে কাজ করতে গিয়ে এই সমস্যাটা হয়ে গেছে। ও আচ্ছা, এই জন্য দুটাতেই কাজ আসতেছে। দেখি আপনি যে আইডিটাতে 225 ডলার, ওটা একটু শেয়ার করেন, আমি একটু দেখি। হ্যাঁ হ্যাঁ, আমি তো এই মুহূর্তে মোবাইল দিয়ে কানেক্ট আছি তো। ও আচ্ছা আচ্ছা, মোবাইল দিয়ে কানেক্ট আছেন না? জি ভাইয়া। ঠিক আছে, সমস্যা নাই। ইয়া কিসের কাজ পাইছেন এগুলা, ফেসবুক মার্কেটিং? না না, ফেসবুক মার্কেটিং এর কাজ তত বেশি পাই নেই। কিবার কাজ আছে, গুগল টপ র্যাঙ্কিং এর কাজ আছে। ও গুগল টপ র্যাঙ্কিং এর না? আচ্ছা, গুগল টপ র্যাঙ্কিং এ যে করেন, সবগুলো ওয়েবসাইট কি টপে নিতে পারেন? পারেন না? ইয়া লিংক বিল্ডিং করেন কিরকম? ব্লগ সাইট, ফর্ম সাইট, এগুলোতে স্যার যেভাবে বলছে আর কি ভিডিওতে। আচ্ছা আচ্ছা, এই যে ব্লগ সাইট, ফোরাম সাইট, আর্টিকেল সাইট, এগুলাতে লিংক বিল্ডিং করলে লাইভ লিংক হয়? জি ভাই, হয়তো মানে স্যার যেভাবে বলছে, মানে আর কি নিচে, মানে ওয়েব 2.0 এর নিচে সাইট গুলোতে বলছে আর কি, মানে হাই কোয়ালিটি সাইটে ব্যাকলিং করতে মানা করছিল, ওগুলোতে আর কি লাইভ হয় না, মানে লো কোয়ালিটি সাইট গুলোতে করি। আচ্ছা, মনে করেন আমি ব্লগ সাইটে ঢুকলাম, ঢুকে একটা কন্টেন্ট ওপেন করলাম, ওপেন করে ওখানে নিচে যে কমেন্ট বক্স, ওই জায়গায় তো লিংক বিল্ডিং করেন নাকি? কমেন্টও করি আবার পোস্টও করি। আচ্ছা, দুইটা করা যায় না? জি ভাই, দুটোই করি। ওখানে তো আমি শুধু কমেন্ট বক্স পাই, পোস্ট কিভাবে করেন?
ওই পোস্ট ওই স্যারের, এই যে স্যারের যেগুলো আমাদেরকে লিঙ্কে যেগুলো ভিডিও দিছিল না পেন ড্রাইভে, হ্যাঁ হ্যাঁ, ওই জায়গায় তো সবকিছু দেওয়া আছে ভাইয়া। ওই যে আর্টিকেল আমি সাইট, ফোরাম সাইট, অ্যানসার সাইট, ওগুলার মধ্যে যে ভিডিও গুলা দিছে ওগুলা, জি জি ভাইয়া, জি ভাইয়া, ওখানে তো অনেকগুলা ভিডিও আছে, প্রায় 30টা না 40টা ভিডিও আছে। জি ভাইয়া, আমি খুঁজে পাই না, মাথা খারাপ হয়ে ফার্স্ট টাইম যখন কাজ পাইছিলাম, খুঁজে খুঁজে বুঝছেন। হ্যাঁ এবং স্যার তো যে ক্লাসটা নিয়েছিল গুগল প্রবলেম এর ক্লাস, ওটা তো সব মুখে মুখে বলছিল, কোনো কিছু দেখাই দেয়নি। রাইট, হ্যাঁ। পরে আপনি ওই ভিডিও এক্ষেত্রে আর গুলো কি দেখে তারপরে করছেন না? জি ভাই ওইগুলাই। আচ্ছা আচ্ছা, তাছাড়া যেগুলো আর কি কাজ যেগুলো কাজ ছিল, আর দুই একটা ফ্রেন্ড আছে ওদেরকে আর কি, ওদের সহযোগিতা নিয়েছিলাম হ্যাঁ। একসঙ্গে যারা ভর্তি হয়েছিল, আচ্ছা, কার সহযোগিতা কার নিয়ে করছিলাম। এখন কার কার সহযোগিতা নিয়েছিলেন? রংপুর থেকে একজন বকুল ভাই আছে, হ্যাঁ, আর ওই ওনার ওনারে নিয়েছিলাম শুধু, ওনার ফ্রেন্ড হয়তো আর কি, ওনার কন্ট্যাক্ট নামটা পাইছিলাম, ওনার সঙ্গে যোগাযোগ করছিলাম আর কি। আচ্ছা, টপ র্যাঙ্কিং করার জন্য নাকি আপনার অল সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট তৈরি করা লাগে, যেমন ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, হ্যাঁ, তারপরে যে কিউকিউ, না ভাইয়া, টুমলার, এগুলাতে কি অ্যাকাউন্ট করা লাগে? না ভাই, আমি তো শুধু ব্লগ পোস্ট আর ফরাম পোস্ট করি, আমার একটা একজন বাইরের শুধু একটা সাইড জব নিয়ে আসছিলাম, শুধু বড় ব্লগ আর ফরাম। তাই শুধু ব্লগ সাইট আর ফোরাম সাইট এই দুইটাতে লিঙ্ক বিল্ডিং করে টপে নিয়ে আসছেন? জি ভাইয়া, আচ্ছা আচ্ছা, মানে তাহলে লিঙ্ক বিল্ডিংটাই বেশি কাজে দেয় না? জি ভাইয়া, লিঙ্ক বিল্ডিংটা তো বেশি কাজে দেয়। আপনি প্রোফাইল ব্যাকলিং করতে পারেন? প্রোফাইল ব্যাকলিং কথাটা বুঝলাম না ভাইয়া। প্রোফাইল ব্যাকলিং অর্থাৎ লিঙ্ক বিল্ডিং এর মধ্যে একটা ব্যাকলিং আছে, প্রোফাইল ব্যাকলিং, অর্থাৎ আগে প্রোফাইল ব্যাকলিং, আগে প্রোফাইল তৈরি করতে হয়, পরে লিঙ্ক বিল্ডিং করতে হয়, এটাকে বলে আর কি প্রোফাইল ব্যাকলিং। না আমি তো মনে করেন ওই কাজটা করছি কিনা তা বুঝতে পারছি না, কিন্তু আমি ব্যাকলিং এর কাজটাই বেশি করি আর কি। ও, টপ র্যাঙ্কিং এর কাজ কয়টা করছেন? ইতিমধ্যে ওগুলোর কাজে মনে হয় 8টা না 9টা করছি টপ র্যাঙ্কিং এর কাজ। সবগুলো র্যাঙ্কিং এ আসছে? কি ভাইয়া, একটা কাজে শুধু ভেজাল করছিল আর কি, ওটা তবে নিয়ে আসছিলাম বাইরের কাছে, সময় নিয়েছিলাম একটু বেশি হুম, নিয়ে, তারপর টপে করছি এটা। আচ্ছা আচ্ছা, এখন দেখি ভাইয়া ফেসবুক মার্কেটিং এর কাজ তত বেশি আসে না কেন জানি, এখন কি কাজ কম আসে? ফেসবুক মার্কেটিং এর কাজটা তত বেশি আসে না। ও, কেন এইয়া ক্যান্সেল হয়েছে নাকি কাজ একটা? ওই যে একটা ক্যান্সেল তো হয় নাই, ওই যে বায়ার ব্যাড রিভিউ দিছে, তাছাড়া এমনিতেও ফেসবুক মার্কেটিং এর কাজ তত বেশি আসে না, গুগল টপ র্যাঙ্কিং এর কাজটাই বেশি আসতেছে আরো। ও আচ্ছা আচ্ছা, ইয়া ইমপ্রেশন কি বাড়তেছে না কমতেছে? আমার গিগের, হ্যাঁ, এই টপ র্যাঙ্কিং গিগটাতে আর কি। হ্যাঁ ওটা তো ওটা সব গিগেই বাড়তেছে দেখতেছি, ওটা তো আমি তো মার্কেটিং করি না পুরাতন অ্যাকাউন্টটাতে, অটোমেটিক বাড়তেছে আর কি। আচ্ছা, টপ র্যাঙ্কিং এরটাতে যেহেতু আপনার অনেকগুলো রিভিউ আছে, সেহেতু গিগটা মার্কেটিং করেন, তা আবার একটা কাজ পাইলে কাজ পাওয়া শুরু করবে আর কি, বুঝতে হ্যাঁ ওটাই পারছেন? করবো। আচ্ছা, আমার মাঝে মাঝে টপ র্যাঙ্কিং এর কাজ কাজ আসে, আপনার নাম্বারটা একটু বলেন তো, আমি আপনার থেকে হেল্প নিব। 01 17 017 7 38 38 551 551 535 535 জিরো 01738 551535, এটাই তো না? আচ্ছা, আমি কল দিছি, দেখেন গেছে নি লাস্টে 54। কল গেছে শাকিল? এবার কি ব্যস্ত দেখাচ্ছে? না ভাইয়া কেটে দিলাম, আসতে কল। আসছে না? আচ্ছা ঠিক আছে, আপনার নাম তো শাকিল না? জি ভাইয়া, আচ্ছা শাকিলের ঠিক শর্ট আছে, নাম আর কি, হাবিবুল্লাহ বলে সবাই ডাকে। আচ্ছা ঠিক আছে, আমি শাকিল নামে সেভ করি। আপনি কোন কাজটা বেশি করেন ভাইয়া? আমি ফেসবুক মার্কেটিংটা বেশি করি।
ফেসবুক মার্কেটিং কাজটা করবো, ওই যে অ্যাডস ক্যাম্পেইন ম্যানেজার কাজটা একটা ভাইয়া লক করছিল আর কি, ওই কাজটা সারা ভিডিওটা এখন দেখা হয়নি ভালোভাবে। আপনি ফেসবুক মার্কেটিং এর জন্য আমার থেকে হেল্প নিতে পারেন। অ্যাডস ম্যানেজারের কাজটা একটু, আপনার আপনার নাম্বারটা তো আমার কাছে আসলোই, আচ্ছা যোগাযোগ করা যাবে, তো আচ্ছা সমস্যা নেই। ঠিক আছে, অ্যাডমিন নাজারের কাজ হইলে আমাকে কল দিয়ে, হ্যাঁ আমি আপনাকে হেল্প করতে পারবো। ঠিক আছে শাকিল, ধন্যবাদ। হ্যাঁ আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আপনি আপনার বাবার নামে একটা অ্যাকাউন্ট তৈরি করেন, তারপরে আপনার টাকাগুলো উইথড্র করে নিতে পারবেন খুব সহজে, আর নয়তো ওই ফেন্ডিং ও রাইখা দিতে পারে, ঝামেলা হইতে পারে আর কি, বুঝতে পারছেন? মানে রিস্ক নেওয়ার দরকার কি? আপনি এখন জি ভাই, এটা দিয়ে রিস্ক নিয়ে করতে পারেন, কিন্তু রিস্ক নেওয়ার দরকার জি কি? ভাই, ওইটা কষ্ট, হ্যাঁ ওটা তো আমাদের এত কষ্ট করে ইনকাম করছে ভাই, রিস্ক কেন নেব? রিস্ক না, হ্যাঁ রিস্ক কেন নেবেন? এজন্য রিস্ক আর কি, নেওয়া আছে না, হ্যাঁ এজন্য আপনার আব্বুর নামে যেহেতু দুইটা করছেন, আর একটা করতে প্রবলেম হবে না আশা করি। জি ভাই। এই আচ্ছা ভাই, হ্যাঁ ওকে ঠিক আছে। মাহিদুল ইসলাম আছেন? মাহিদুল ইসলাম আমার প্রোফাইল অ্যান্ড গিকটা, হ্যাঁ মাহিদুল ইসলাম আছেন? মাহিদুল ইসলাম নাই। তারপরে মুসাববের আলম, বায়ার রিকোয়েস্টটা দেখবেন, মুসাদ্দেক মুসাববের আলম। মুসাববিরও নাই। তারপরে মিসবাহউদ্দিন স্যার, আমার আইডিটা পাবলিশ করতে হবে তাই চেক করতে চাই। হ্যাঁ মিসবা আপনি আছেন? তারপরে আসমা আক্তার, ফাইবার প্রোফাইল চেক অ্যান্ড ব্লক সাইট ক্রিয়েট প্রবলেম। আসমা আক্তার, আসমা আক্তার আপনি আসেন? নাই। তারপরে আসেন নুরা হেলাল খান, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি নুরা হেলাল খান। হ্যাঁ নুর হেলাল খান, হ্যালো আসসালাম ভাই, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? ভাই 3 মাস হয়ে গেছে, তখন কাজ টাজ পাইতেছি না, ইন্টারভিউ দিয়ে কাজ একটা ক্যান্সেল হয়েছে, যেমন খালি ইন্টারেস্ট কমতেছে, মার্কেটিং করতেছি কোনো কিছুই হইতেছে না। এখন ভাই এই আমি লিঙ্কে টাকা দিব এ টাকাটাও নাই আমার, মানে এমন একটা বিপদ আছে। মানে ওই যে আপাতত আমি ইয়াটা খালি করি, ওই যে আপনি এই যে স্যারের ইয়াগুলা করেন না, এটা আগে আমি করি, করতে থাকি আর পাশাপাশি ওগুলা করতে থাকি। অনেকগুলা কোন কোন মার্কেটে জয়েন হইতে হবে? বাংলাদেশি বাইসেল গ্রুপে জয়েন হতে হবে, বাংলাদেশি বাইসেল গ্রুপ, ইনকাম গ্রুপ, রকমারি গ্রুপ, কেনা বেচা গ্রুপ, অনলাইন গ্রুপ, সব বাংলাদেশি গ্রুপ। মানে যাই লিখবেন, চার্জ দিয়ে দেন তো ভাই, দেখেন আপনার আমার তো ইয়ে আছে, তো ওই কি আছে, আমেরিকান গুলা জয়েন আছে কিন্তু বাংলাদেশে নাই। ঠিক আছে আপনি দিতে হবে, যেহেতু আপনি আছেন যে সমস্যা আমি করি না, আপাতত 10টা অ্যাকাউন্ট আছে, তো এখানে লিখবেন বাই এন্ড সেল ইন বাংলাদেশ, হ্যাঁ বিএএনজিএলএ
ডিগ্রি আশিস, বাই অ্যান্ড সেল ইন বাংলাদেশ, তারপরে যে গ্রুপে যাবেন, গ্রুপ গ্রুপে যায়া এসব গ্রুপে জয়েন দিবেন, ঠিক আছে? মানে প্রতি ইয়াতে প্রতি ইয়া 5টা করে তো দিতে হবে। হ্যাঁ, প্রতি আইডিতে, প্রতি আইডিতে একদিন তো 5টা করে জয়েন দিতে হবে নাকি? হ্যাঁ, এখানে কি লিখছে, ইউ আর সেলার না বায়ার? আপনি দিবেন যে সেলার। লাইক দিন, লাইক দিন, লাইক দিন, আপনি এখানে লিখবেন কি, ইয়েস লাইক দিলাম। হ্যাঁ, ঠিক আছে, এবার সাবমিট করেন, তাহলে নিয়ে নেবেন। মনে করেন এটাতে একটা আইডি থেকে 10টা বা 15টা গ্রুপে জয়েন করবেন, এই 15টার নিচে থেকে আবার সেকেন্ড আইডি থেকে জয়েন করবেন, তার পরের আইডি থেকে, তার নিচে থেকে, মানে একদিন করা হয়ে যাবে। হ্যাঁ, একদিন পাঠাবেন, একদিন করা হয়ে যাবে, একদিন করা হয়ে যাবে জয়েন। 5টা 5 নীতি আপনাকে ফলো করতে হবে। হ্যাঁ, 5 নীতি, ও 5 5 5, আর মানে আমাদের পোস্ট করতে 5টা। হ্যাঁ, পোস্ট করেন, শেয়ার করেন, দুইটা মিলি। হ্যাঁ, পোস্ট করেন, শেয়ার করেন, দুইটা মিলি 5টা, তারপরে জয়েন করেন, তাও 5টা, মানে যা করেন 5 নীতি। 5 নীতির উপরে ব্রেক করা যাবে না, করলে আমাদের না আপনার প্রবলেম হবে, সেটা হচ্ছে আপনার আইডিটা ব্লক হবে। আজকে তো জয়েন করলাম, কালকে থেকে দল্লা ইয়া করলাম। হ্যাঁ, কাজ করলাম। আপনাকে আগে দেখতে হবে যে এই লিঙ্কগুলাতে লাইভ লিঙ্ক রাখে ওগুলা রাখবেন, আর যেগুলাতে লাইভ লিঙ্ক রাখে না মুছে দেয়, পেন্ডিং রাখে, ওগুলা থেকে আপনি লিভ নেবেন, ওগুলাতে জয়েনই রাখবেন না, ঠিক আছে? এরকম ভাবে আপনি যেগুলো রিয়েল সাইট এগুলাতে জয়েন রাখবেন, বাকিগুলো জয়েন আনফলো করে দিবেন। আর 100টা লাইভ লিংক জমা দিবেন, 300 টাকা পাবেন, ঠিক আছে? এবার এখানে লিখছেন তো বাংলাদেশ, বাংলাদেশের পর লিখবেন বাই অ্যান্ড সেল, বাই অ্যান্ড সেল হেলথ গ্রুপ ইন বাংলাদেশ, ইনকাম গ্রুপ ইন বাংলাদেশ, ও ইনকাম গ্রুপ, হ্যাঁ, কেনা বেচা গ্রুপ ইন বাংলাদেশ, রকমারি গ্রুপ ইন বাংলাদেশ, হেলথ গ্রুপ ইন বাংলাদেশ, তারপরে বিউটি অ্যান্ড ফ্যাশন গ্রুপ ইন বাংলাদেশ, রিয়েল এস্টেট গ্রুপ বাংলাদেশ। হ্যাঁ, মানে যায় লিখে চার্জ দেন, বাংলাদেশ রাখবেন, তাহলে বাংলাদেশের গ্রুপগুলো পাবেন। ক্লিয়ার, বুঝতে পারছেন? এত কিছু লিখে যদি চার্জ দেন, তাহলে আপনার গ্রুপের অভাব হবে না, আর আপনি বলতে পারবেন না যে আমি গ্রুপ খুঁজে পাই না। প্রত্যেকটা সাবজেক্টের উপরে গ্রুপ আছে, প্রত্যেকটা ক্যাটাগরির উপরে গ্রুপ আছে, বাজারে গেলে যতগুলা পণ্য আছে প্রত্যেকটা পণ্যের উপরে গ্রুপ আছে, যতগুলা দোকান আছে, যতগুলা বিজনেস আছে, সবগুলার উপরে গ্রুপ আছে। তাহলে গ্রুপের কি অভাব আছে? না, গ্রুপের অভাব নেই। হ্যাঁ, তাহলে এক আইডি থেকে একটা গ্রুপে বিভিন্ন আইডি দিয়ে জয়েন করবেন, একটা গ্রুপে একটা আইডি দিয়ে জয়েন করবেন, একটা আইডি দিয়ে জমা, জি, যেমন আমি ধরুন 5টা গ্রুপে জয়েন হলাম, এমন 10টা আইডিতে 50টা গ্রুপে জয়েন হলাম, ভাই বুঝেন নি কথা, মানে 50টা আইডিতে মানে সারা তো ভিডিও প্রতিদিন যে নতুন গুলো আসে ওগুলাই, ওগুলা কি আবার আমার ফেসবুকে ইয়া করতে হবে, পোস্টিং করতে হবে, তারপরে নিয়ে এখানে না আমি জয়েন দিতে হবে, কারণ আমি তো ওই মার্কেটিং কোর্সে হয়ে যাবে, বুঝলেন কথাটা? আপনি যেভাবে করছেন এখন, আবার এই ফেসবুক গ্রুপের ফেসবুক পেজের ভিডিওটা দেখেন, ফেসবুক মার্কেটিং এর ভিডিওটা দেখেন, মার্কেটিং ভিডিও দেখলে আপনি বাকিটা ক্লিয়ার হয়ে যাবেন। হ্যাঁ, ভিডিও একটু দেখবেন, একটু কাজ করবেন, একটু দেখবেন, একটু কাজ করবেন, ভিডিও পজ করে করে কাজ করেন, তাহলে সব ক্লিয়ার হয়ে যাবেন। পানির মতো এই যে লাইভ ক্লাস ফেসবুক মার্কেটিং ভিক্টরি,
গিটারটা না আগে ফেসবুক মার্কেটিংটা দেখে নিই। হ্যাঁ ফেসবুক মার্কেটিংটা দেখতে হবে। হ্যাঁ এটার আগে ফেসবুক মার্কেটিং এর একটা পরিপূর্ণ এই ক্লাসটার আগে এটা দেখে নিই যে এটা এটাতে আরো ভালো ক্লিয়ার বুঝবো। হ্যাঁ এটা এক ঘন্টা বেলি সেটা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এটা দেখে আপনি প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে একটা শীট তৈরি করেন কে কত বলে পড়া মধ্যে হবে। এটা হচ্ছে এই ভিডিওটা 2 থেকে 3 বার দেখবেন, দেখে প্রথমবার থেকে প্র্যাকটিস করা শুরু করবেন। একটু দেখবেন একটু প্র্যাকটিস করবেন একটু সারে যা যা করে আপনিও তাই তাই করবেন। হ্যাঁ তাহলে কোন একটা খুঁটিনাটি জিনিস বাদ যাবে না আর তখন আপনি ফুললি ভাবে শিখবেন। এটাই দেখলে হ্যাঁ মানে 1 ঘন্টা 42 মিনিট এটা। হ্যাঁ 1 ঘন্টা 42 মিনিট এটা ভালোভাবে দেখুন, এটা ভালোভাবে দেখলে আপনি কাজটা ভালোভাবে শিখতে পারবেন। ঠিক আছে রাখলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনি এটা শিখে শিখ তৈরি করে হ্যাঁ প্রত্যেকটা লাইভ লিংক আছে কিনা আপনার গিগ গুলাকে শেয়ার করে লাইভ লিংক বের করেন, লাইভ লিংক প্রত্যেকটাতে থাকে কিনা একদম কাট চাট করে যেগুলাতে লাইভ লিংক থাকে ওরকম একটা ক্লিয়ার শিট বের করেন, বের করে তারপরে আমার সাথে অ্যাড হন, আমি আপনাকে বাকি কাজ বুঝিয়ে দিব। হ্যাঁ আগে এটা আজকে করে পরে কালকে আমরা যাব। কালকে না একদিনে পারবেন না, অন্তত 2-3 দিন সময় লাগবে। না আজকে শেয়ার হয়ে যাবো আর কালকে ইয়া করু জয়েন হবো, স্যাম্পলটা দেখাবো। স্যাম্পল দেখায় লাভ নেই, জয়েন হয়ে লাভ নেই, আমি হাজার হাজার গ্রুপে জয়েন নিতে পারি কিন্তু কয়টা গ্রুপে লাইভ লিংক রাখে এটা হচ্ছে দেখার বিষয়। সব 100টা গ্রুপের মধ্যে 40টা লাইভ লিংক বাদ দিয়ে দিবে আর 60টা রাখবে, এখন ওই 60টা তো খুঁজে বের করতে হবে নাকি? হ্যাঁ তো যে 40টা লাইভ লিংক রাখবে না ওগুলা থেকে গ্রুপে জয়েন বাদ দিয়ে দিবে, এইভাবে একটা পরিপূর্ণ শীট বাইর করেন। বের করে লিস্টে গেলে লিস্টে যদি ক্লিক করি ক্লিক করলে যদি সবটা ক্লিয়ার না আসে তাহলে তো এটা যদি আসে তাহলে মনে করলাম লাইব্রেরি রাখছে, যদি না আসে তাহলে মনে করলাম লাইব্রেরি রাখে না। দেখাবে আপনাকে দেখাবে আপনার লাইব্রেরিটা আছে কিনা, যদি থাকে ডাইরেক্ট আপনার পোস্ট আপনার ছবি আপনার ভিডিও সব দেখাবে, আর যদি না রাখে তাহলে লেখা আসবে পেন্ডিং বা মুছে দিছে, ব্ল্যাঙ্ক লেখা আসবে সাদা লেখা আসবে, তখন আপনি বুঝবেন না আপনার পোস্ট আসে না নাই। ভাই আমার স্কিল টেস্ট আমি দিছি, 5টা হইছে কিন্তু তারপর আমি গিগ পাবলিশ করতে পারতেছি না। 5টা হইছে বলতে ও পাস হইছেন না, কত পাইছেন করতে? 6.2 আসছে। 6.2 আসলে তো পাবেন না। এখন এর কি ওখানে তারপর 5টা লেখা দেখাইতেছে? 5 লেখা দেখাইলেই তো আপনি এখানে এটা শো করবে না, যেমন আপনি 10 এ যদি 8 পান 9 পান তাহলে ঠিক আছে, এখন আপনি যদি 133 হন তাহলে কি ঠিক আছে? না তাহলে তো ঠিক নেই, এখন কিভাবে কি করতে হবে? আমি গিগ পাবলিশ করতে পারতেছি না। হ্যাঁ এটা আপনি ঠিক সেরকম হয়েছে, আপনি 133 হয়েছেন, এখন কি করতে হবে ভাই? আমি আপনার আমার প্রোফাইলটা দেখবেন। আপনি এইভাবে দিবেন কেন টেস্ট? আপনি শিওর হয়ে তারপরে দিবেন, আপনি হচ্ছে এইভাবে দিয়ে তো প্রোফাইলটা নষ্ট করছেন, এখন কি আবার টেস্ট দেওয়া যাবে? এখন আপনি ভাই আমার ড্রাফটস ওই ইসে ড্রাফটস গেলে পাবলিশ করতে গেলে আবার রিটেক টেস্ট আসে, কিন্তু এখানে রিটেকে ক্লিক করলে আর কোনো কিছু আসতেছে না। আসবে না তো? আচ্ছা আমাকে দেখি ইয়া দেন, মাউজের টুল দেন, এই গিকটা না? হ্যাঁ হ্যাঁ। ক্যাটাগরি সাব ক্যাটাগরি চেঞ্জ করে দেখছেন? ভাই সাব ক্যাটাগরি অনেকবার চেঞ্জ করছি, ক্যাটাগরি সাব ক্যাটাগরি যেগুলো আছে প্রত্যেকটা দিলেই একই সমস্যা। আপনি ইয়া দিছেন কিনা ডিজিটাল মার্কেটিং এন্ড ওয়েব ট্রাফিক, এই দুটো দিছেন কিনা? হ্যাঁ ডিজিটাল মার্কেটিং ওয়েব ট্রাফিক দিয়ে প্রথমে শুরু করছি কিন্তু হয় না।
না হয় না। তারপর আবার আপনার ওই বিজনেস, তারপর রেজিস্ট্রেশন, তারপর মনে করেন যে ওই যে প্রোগ্রামিং টেক, ওগুলা দিলে তারপর হবে না, ওগুলা দিলে তো হবেই না। না প্রথমে আমি মার্কেটিং শুরু, আর ট্রাফিক, এই দুইটা হ্যাঁ দিলে করতে প্রথমে পারে। আমি ফ্রেশ ভাবে যখন শুরু করছি তখনই আমি ডিজিটাল মার্কেটিং আর ওয়েব ট্রাফিক দিয়ে শুরু করছি। কিছু হয় নাই না? না না আচ্ছা, এটা আসলে এখন যদি টেস্ট চাইতো তাহলে আপনি আবার টেস্ট দিতেন, সেই টেস্টে আপনি দুইটা কম্পিউটার একসাথে রাখতেন, একটাতে ফাইবার লগ ইন করা থাকতো, আর একটাতে আপনার ওই যে কোশ্চেন গুলা লগ ইন করা এই আমার থাকতো। পিসি পাশাপাশি দুইটা, বুঝতে হ্যাঁ পারছেন, এটা পাশে আমার বড় টেবিল, তো এই যে আমি ইউজ করতেছি পাশে আর একটা পিসি আছে, তো বাহ, আমি যখন টেস্ট দিছি মানে তাহলে আমি আপনি এমন করলেন কেন? আপনি তো 10 কম্পিউটার, বক্স পার কথা ছিল। হ্যাঁ হ্যাঁ অন করেই করছি, কিন্তু যে কোশ্চেন গুলো আপনার ফাইবারে মানে শো আসে ঠিক আছে, হ্যাঁ সেখান থেকে হয়তো আমি তিনটা কোশ্চেন আমি ওইখান থেকে পাইছি, অনলি তিনটা কোশ্চেন পাইছি। মানে আপনার তো আপনি দুই তিনটা পেজ ওপেন করতেন ফাইবারের, দুই তিনটা প্রশ্নের শিট ওপেন করতেন। এখন ওই তো এটা হয়ে গেছে, তিনটা পেজ পাওয়ার পরে তিনটা থেকে তিনটা নিচ্ছি আর বাকিগুলো মনে করেন যে আমি থেকে দিছি, নিজের মতো করে দিছেন না? হ্যাঁ বুঝে বুঝে দিছি। তারপর এখন পাঁচটা আসছে কিন্তু 6.2, এটা তো আবার প্রোফাইলে আমি অ্যাডও করছি 6.2 পাঁচ, এখন তারপরে তো আমি ওই কি পাবলিশ হইতেছে। এটা আপনার এই যে অ্যাড না করার দরকার ছিল, অ্যাড না করলে আরেকটা ট্রাই করা যেতে পারত। আচ্ছা, এখন আপনার আমার কাছ থেকে সাজেশন হচ্ছে আপনি রাত্রে স্যারকে দেখান, দেখেন স্যার কোনো সলিউশন দিতে পারে কিনা। আমরা তো আপনার এই প্রোফাইলটা বাদ দিয়ে দিতে হবে, আর একটা নতুন প্রোফাইল তৈরি করতে হবে। এটার ভিতরে আবার একটা কাজ পাইছিলাম ওই অন্য একটা ইসের উপরে, গিগের উপরে, ডাটা এন্ট্রি গিগের উপরে, ঠিক আছে, এটা হ্যাঁ আপনি করতে পারবেন, সমস্যা নাই। এটা এটা তো একটা গিগ আছে, ওই একটা গিগ কন্টিনিউ করতে করতে পারতেছি আর কি। হ্যাঁ এখন আপনি এটা কি বিটুবি লিড জেনারেশন না, হুম এটা দিয়ে কাজ করেন, যদি এটাকে র্যাঙ্ক করাইতে পারেন একটা গিগে না। হ্যাঁ একটা গিগ রাখছি, কিন্তু এখন হইছে আপনার ওই এটা ভাইয়া গিগটা পাই খুঁজে পাই 10,000-এ, 10,000-এর ভিতরে গিগটা আছে, 10,000-এর ভিতরে? 10,000-এর ভিতরে আছে। দশ হাজার বলতে আপনি কোন পেজে আছে? 10,000-এ 10,000 আমি যখন গিগের মানে আমার টোটাল ইটা টাইটেলটা লিখে সার্চ দিই ঠিক হ্যাঁ আছে, তখন আপনার এই যে আমি দেখাচ্ছি ভাইয়া গিগের টাইটেলটা লিখে সার্চ দিলে গিগটা আমার চলে আসতেছে 10,000-এর 10,000-এর প্রথম পেজে আছে ক্যাটাগরি। মাই গড, গিগ থাকতে হবে ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজে। হ্যাঁ তাহলে আপনি কাজ পাবেন, বায়ার অটো আপনাকে মেসেজ করবে, অটো কাজ পাঠিয়ে দিবে। আর যদি 10,000 নাম্বার সিরিয়ালে থাকে তাহলে তো সম্ভব না কাজ পাওয়া। আচ্ছা দেন দেখেন, তারপরে দেখি। এখন ওই মাঝখানে একটা সরকার কাজটা করে জমা দিছে অনলাইনে, বাইরে আর রিভিউ দেয় কোনো কিছু রিভিউ দেয় নাই, কিন্তু অটোমেটিকলি পেমেন্ট আসে, অটোমেটিকলি কাজ মার্ক হয়ে গেছে, রিভিউ দেয় নাই দেখে তো ঝামেলাটা হয়েছে। রিভিউ দেয় নাই। তারপরে এখন বায়ার এত বিজি যে বায়ারের আমি মেইল দিছি কয়েকবার, তো মেইলের কোনো রেসপন্স নাই, অটোমেটিকলি সব অটোমেটিকলি মার্ক হয়ে গেছে। এই তারপরে এখন আমি কি করবো বুঝতেছি না, তারপরে তো কোনো রিভিউ পাইনি। তারপর আমি একটা গিগের ভিতরে একটা ভিডিও ইনক্লুড করছি, এই তো মানে আরো সমস্যা হয়েছে, তখন তো আমি অলরেডি মানে কোর্সে জয়েন করিনি, এই কোর্সে জয়েন করার আগে এই এগুলো হয়েছে, আমি কোর্সে জয়েন করার আগেই আর কি ই করছিলাম, কাজ পাইছিলাম, কাজটা করে জমাও দিছি। এই যে ভাই এই যে আমার কিন্তু এই যে রেজওয়ান ফিল্টার, এই যে প্রথম পেজ, প্রথমটা থেকে 4 নাম্বারটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, দেখি আকারে উপরে যান। এই যে এই গিগটা, এটা ওটাতে দেখলাম যে লিড জেনারেশন। না 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 ওইটা তো হচ্ছে নতুন গিগ পাবলিশ করতে পারতেছি। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট না? কালকে রাতে দেখছি 10,000, আজকে দেখতেছি এখন 12,000-11,000 হচ্ছে। আচ্ছা, মানে এই 12,000-এর মধ্যে আপনার গিগটা আছে, 12,000-টা পরে, 12,000 11 জনের পেছনে আছে না? হ্যাঁ হ্যাঁ ও মাই গড,
এত পেছনে থাকলে কাজ পাবেন কিভাবে? কি করা যাবে? ঠিক আছে, আপনি ওই লিঙ্কডইনে টুইটারে এগুলাতে শেয়ার করেন, দেখেন কাজ আসে কিনা। আর বাইরে কোর্স তো আসে না? রিকোয়েস্ট মানে প্রচুর আসতো, কিন্তু আমি একটা ভিডিও ইনক্লুড করছি, এরপর থাইমে গেছিল, একেবারে আসেই নেই প্রায় এক সপ্তাহ বাইরে রিকোয়েস্ট। তারপর আমি আবার ভিডিওটা ডিলিট করে দিছি, যেই ডিলিট করে দিছি তারপর আবার আসা শুরু করছে, কিন্তু আপনার একটু কম, অনেকটাই কম আসতেছে। স্টিল টেস্ট সবসময় না দেওয়ার চেষ্টা করি, আর দিলে জানা 100% পাস আসবে, এরকম ভাবে দিতে হবে। এখন ভাই কি করা যায়? এখন এই নতুন যে একটা প্রোফাইল যদি আমি খুলি, তাতে তো আবার দুইটা গিগ হয়তো পাবলিশ করতে পারবে, এরপরে আবার যে কোনো গিগ পাবলিশ করতে গেলে আবার স্কিল টেস্ট চাই, তখন এটা কিভাবে অ্যাভয়েড করব? আচ্ছা আচ্ছা, ওই প্রথম দুইটা পাবলিশ করতে দেয় না, পরেগুলো থেকে প্রথম দুইটা দেখেন আপনি, আমার একটা আরেকটা দেখেন, এই মানে কি অনেকটাই প্রবলেম আছে। এই যে আমি আমার ওয়াইফের নাম দিয়ে আমি আরেকটা করছি, ঠিক আছে, এটা আমি দুইটা গিগ পাবলিশ করতে পারছি, পরে গিগ পাবলিশ করতে গেলে আমার যত ক্যাটাগরি দিই প্রত্যেকটা ক্যাটাগরিতে সে আমার স্কিল টেস্ট চাচ্ছে। আপনি এ করবেন, স্কিল টেস্ট দিতে বসলে প্রশ্নের 3-4 শার্ট খুলে বসবেন, আপনার একটা না একটা শার্টের সাথে আপনার মিলে যাবে, কোশ্চেনটা মিলে যাবে না? কোশ্চেনটা তো আপনার আছে হচ্ছে ফাইবার স্কিল টেস্ট 2020, এইটা 2020। হ্যাঁ, এই আর আর কোন ই আছে? আরে ওখানে তো অনেকগুলো, এখানে 145টার মতো কোশ্চেন আছে, কিন্তু 145টার মধ্যে ম্যাক্সিমাম হয়তো প্রত্যেকটা বার জন আমি 3-4 বার টেস্ট দিছি, তো কিন্তু দেখা যায় যে আপনার ওই 4-5টার মতো ম্যাচ হয়, এছাড়া এর চেয়ে বেশি ম্যাচ হয় না। আর এমনি এই মানে পুরো গুগলের মধ্যে মাত্র 145টি আছে আর নাই? না, পুরো গুগলের ভিতরে আপনার তো ফাইবার স্ক্রিপ্ট টেস্টে বিভিন্ন ক্যাটাগরি আছে, যেমন এসইও আছে, তারপর হইছে ইংলিশ টেস্ট, আমরা তো আমাদের ডিজিটাল মার্কেটিং, আপনার পোস্ট হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এর কয়টা কোশ্চেন আছে? ডিজিটাল মার্কেটিং নিয়ে আমি সার্চ দিই, আপনি কি টেস্ট দিবেন আর কি প্রশ্ন সার্চ দিবেন? আমি প্রশ্নটা সার্চে লিখে দিছিল, ঠিক আছে, ফাইবার স্কিল টেস্ট আপনার 2020, তো এটা আসলে একটা আসে, এই যে আপনার টকে 2020 ছিল? হ্যাঁ, আমারটা 2020 ছিল। এইভাবে না, এইভাবে না, ফাইবার, এই যে ভাইয়া ফাইবার ইউএস ইংলিশ বেসিক টেস্ট টেস্ট অ্যানসার 2020, এটা এইখান এইখান থেকে এখান থেকে দিছেন না? এখান থেকে এইটা এই আমি তো যখন টেস্ট ওপেন করে রাখছি, এই কম্পিউটার টেস্ট দিছি, এর পাশের কম্পিউটার আমি এই ট্যাব এটা ওপেন করে রাখছি, আপনি সেরে দেন আমি দেখতেছি। স্কিল টেস্ট দিয়েছেন কি এই প্রোফাইলে? এই প্রোফাইলে দিছে, আপনি নিচে যান, এই যে লেখা আছে, এই যে না, এখানে কি দেখাচ্ছে পাস, হ্যাঁ, কিন্তু 6.2 পাইলে সমস্যা, এত কম পাইলে এটা পাবলিশ নেয় না, এই জন্য আর কি ঝামেলাটা হয়েছে আপনি। আচ্ছা, আমি আপনাকে বলছিলাম এই পেজে দেখে যায় কি, দেখে যায় আমি দেখবো আর কি প্রশ্নগুলো সব এক কিনা, যেমন এই পেজটা আমি আলাদা ওপেন করি, এটা আমি আলাদা ওপেন করি, তারপরে এই পেজটা আমি আলাদা ওপেন করি,
এটা করি আমি চারটা পেজ ওপেন করলাম হ্যাঁ এখন আপনি চারটা থেকে আমি খুঁজে খুঁজে নিতে হ্যাঁ এই যে প্রশ্নটা প্রথমটাতে পান না সেটা দ্বিতীয় সেকেন্ডটাতে লিখবেন তৃতীয়টাতে লিখবেন চতুর্থটাতে লিখবেন আপনি লিখতে তো 2 3 সেকেন্ড সময় লাগে বেশি বেশি সময় লাগে না 1 মিনিট করে দেয় তো টাইম থাকে যায় টাইম থাকে যায় 10 মিনিট যদি আর পাঁচটা পেজে চেক করেন একটাতে না একটাতে পাবেন আর এইভাবে দিলে আপনি 10 এ 10 পেয়ে যাবেন বুঝতে পারছেন আর হয়তোবা এমন একটা সাইট আছে যেটাতে আপনি 40টা 40টা মিলে যাবে আপনি হয়তোবা এভাবে পান না আর কি ওইভাবে না পাওয়াটাই হচ্ছে সমস্যা ওইটাই ওইটাই আর কি খুঁজতে হবে বুঝছেন এটাই খুঁজতে হবে আপনাকে সেজন্য হচ্ছে আপনি এখানে অনেকগুলা পেজ ওপেন করে নেবেন হ্যাঁ সবগুলা প্রশ্ন এক কিনা আমি দুই একটা মিলাই দেখি একটু হ্যাঁ The condition is the merchandise was unacceptable. So, আচ্ছা এটা তো দেখলাম তারপর এটা দেখি এইটা এসে এসিও তো ভাইয়া এটা তো হার্ড এটা আমি একবার দিয়েছিলাম কিন্তু মানে এটা এটা মাথা খারাপ করে দেয় এটা ম্যাক্সিমাম খুব টাফ তাই হ্যাঁ এটা অনেক কঠিন না অনেক কঠিন এটা প্রশ্ন তো খুঁজে পাচ্ছি না এই প্রশ্নটা এসে এটা ভাইয়া ও প্রশ্নটা এটা প্রশ্ন প্রশ্নটাই বিশাল বড় এবং অ্যানসার অনেক বড় আচ্ছা আচ্ছা এই যে কোশ্চেন এই অ্যানসার 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 এইগুলো কোনো মাল্টিপল চয়েস অথবা ফিল ইন দ্য গ্যাপস এরকম কোনো কোশ্চেন না বুঝতে পারছি ওগুলো চার কি যে এক কথায় উত্তর অর্থাৎ একটা প্রশ্ন বলবে এটা এক কথায় উত্তর দিতে হবে এই যে এটার সাথে এটা মিলে না প্রথমটার সাথে এটা মিলে না হ্যাঁ এইটা এইটা আবার ইংলিশ বেসিক ইংলিশ টেস্টের মতই যে মাল্টিপল চয়েস তারপর হচ্ছে আপনার ফিল ইন দ্য গ্যাপস হ্যাঁ রাইট তো আপনাকে আমি এটাই বলছিলাম যে এরকম ভাবে যদি এই যে এটাও মিলতেছে না হ্যাঁ ইউএসএ ইংলিশ বেসিক স্কিল টেস্ট 5 2020 ওইটা ওইটা আর এটা প্রথম যেটা খুঁজছি আর এটা এটা ডিফারেন্স ওইটার এটাই এই যে হ্যাঁ ওইটার এটাই যে ওভার ব্যাক আপ আউট তো মনে করেন যে এখান থেকে এটা বাদ দিয়ে দিবেন আর ওই অ্যাসিডটা বাদ দিয়ে দিবেন এই দুইটা পেজ বাদ দিয়ে দিবেন এখন আপনি আরো পেজ খুঁজেন আরো পেজ খুঁজে এই যে ফাইবার টেস্ট 2020 এটাতে যাই টপিং করি তারপরে টপিং করি এভাবে আপনি কয়েকটা ওপেন করে আপনার মনের মতো করে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে তারপর হচ্ছে আপনি টেস্ট দেওয়া শুরু করবেন আর না তো যারা এক্সপার্ট হ্যাঁ তাদেরকে দিয়ে দিবেন অনেকে আপনি টেস্ট দিয়ে দেয় তারা 200-300 টাকা নেয় আর কি এটা দিয়ে দেবো সমস্যা নাই কিন্তু আমার টেস্টে একটু দিয়ে মানে এরকম কেউ আসে নাকি দিয়ে এখন তো আপনার ওই প্রোফাইলে তো দেওয়াই যাবে না আপনার ওয়াইফের নামে যেটা ওটাতে দিতে পারেন আর কি ওটাতে কি আপনি 3 নম্বর গিগ তৈরি করে দেখছেন 3 নম্বর গিগ প্রথমে তৈরি করে দেখছি কালকে রাত্রে থেকে অনেকবার আমি ট্রাই করছি ঠিক আছে কিন্তু কোনো ভাবে ই করা যাইতেছে না পাবলিশ করা যাইতেছে না আচ্ছা টেস্ট দিতেই হবে হ্যাঁ টেস্ট দিতেই হবে ভাই আপনার নলেজ কি আছে যে যে হ্যাঁ টেস্ট দেওয়ার আগে এমন কোন সিস্টেম আছে কিনা যে আপনি কোশ্চেনগুলো মিলে দেখলেন কোন পেজের সাথে মিলে না ভাই ওইটা শুধু টেস্ট একমাত্র যখন আমি স্টার্টে টেস্ট দেব তখনই কোশ্চেনগুলো সিরিয়ালি আসবে আর আমি আমি বুঝতে পারবো না কোনটা কোনটা আগে আসবে কোনটা পরে আসবে আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখেন তাহলে এইভাবে আপনি হচ্ছে আমাদের গ্রুপে একটা পোস্ট করে দেখতে পারেন যে ইংলিশে স্কিল টেস্ট কে ভালো কে দিতে পারে হ্যাঁ এক্সপার্ট কাউকে খোঁজ করে তার সাথে কন্টাক্ট করে ওর সাথে ইয়ে করেন যে তুমি আমার টেস্ট দিয়ে দিবা কত টাকা নিবে তার সাথে এরকম কথা বলে তারপরে ইয়ে করে নিন অনেকেই বলবে আমি পারবো আমি করে দিতে পারবো হ্যাঁ তো অনেকে আপনাকে কমেন্ট করবে ওই কমেন্ট বক্সের নিচে আপনি কমেন্টের অ্যানসার গুলো দিবেন রিপ্লাই দিবেন রিপ্লাই দিলে আপনি তাদের কাছে পেয়ে যাবেন তো রিপ্লাই দিলে যার কথাবার্তা আপনার ভালো লাগবে তাকে আপনার ফোন নাম্বার দিবেন বা তাকে বলবেন যে তুমি ইনবক্সে মেসেজ করো
তখন সে মেসেজ করবে বা নাম্বার দিবে, আপনি যোগাযোগ করে এইভাবে কাজ করে নিতে পারবেন। হ্যাঁ হ্যালো, হ্যাঁ তারপরে কে আছেন, ফসেনজিৎ বিশ্বাস, বায়ার রিক্রুটমেন্ট প্রবলেম। হ্যাঁ ফসেনজিৎ আপনি আসেন। ফসেনজিৎ বিশ্বাস, হ্যাঁ ফসেনজিৎ দেখান বাই রিকোয়েস্ট। প্রসেনজিৎ আপনি মাইক্রোফোনটা অন করেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ ভাইয়া, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। ভাই আমার কালকে রাতে একটা বার নক করছে, আমি ওনাকে আগে করছিলাম, রিপ্লাই করছিলাম। তো এখানে দেখেন কালকে এখান থেকে কথা হয়েছে, হুম এই যে হুম কন্টাক্ট মি বিটুবি লিজেন্স। আচ্ছা এই যে টাইমটা দেখাচ্ছে, এটা এটা কোন টাইম, মানে এটা কি ইউএস এর টাইম? ইউএসএর টাইম হবে কেন? এখানে পিএম দেখাচ্ছে মানে আপনার টাইম। আচ্ছা কালকে রাত্রে এটা 8:49 আপনাকে সে লোকাল মানে কি নিজের আপনার হ্যাঁ টাইম, আমিও তো লোকাল সেটাই মানে বলছি। আপনার টাইম, আর এটা হচ্ছে এটাও আপনার টাইম। মানে এখানে যেটা দেখাবে আপনার টাইম দেখাবে, বাইরের টাইম দেখাবে না। ও আচ্ছা, তো তাহলে ফার্স্ট তো এখান থেকে শুরু হয়েছে, মানে কালকে উনি 1:32 AM আমাকে নক করছে, মানে এখানে SMS গুলো উল্টা পাল্টা হয়ে গেছে, মানে কোনটা আগে করছে এটা আমি বুঝতে পারতেছি না। আমার আমি যখন SMS করছি সেগুলো উপরে চলে যাচ্ছে, মানে এক এক টাকায় এক এক জায়গায় চলে যাচ্ছে, এই জন্য আমার একটু বুঝতে সমস্যা আছে যে কোনটা আগে কোনটা পিছে। শুনেন, আপনি একদম উপরে যান এই যে একদম উপরে, মানে আপনার টাইম বুঝতে সমস্যা হয় না? হ্যালো হ্যালো, হ্যাঁ ভাই, আপনার ভাই আমি তো এই টাইমের আগে রিপ্লাই করছিলাম, এটা এটা সম্ভবত 12:16 হবে, এখানে 2 AM দেখাচ্ছে। মানে এটা আপনি রাত 12:16 রিপ্লাই করছেন, হ্যাঁ কিন্তু দেখাচ্ছে 2:16, না হইতে পারে বাইরে হ্যাঁ 2:16 বাজে তখন, আপনার এখানে 12 বাজে, তাহলে 2 ঘন্টা ডিফারেন্স ওনার দেশে আর আপনার দেশে, ইউনাইটেড স্টেটের সাথে। একটু আগেই তো আপনি যে বললেন যে এটা আমার টাইমে দেখাবে, এই যে এই যে এখন 2:16, টাইম নিয়ে, এখন টাইম নিয়ে প্রবলেম কি বলেন? না আমি মানে বুঝতেছি না, আমি ওইটা করছিলাম 12:16 ওরকম, বাইরে দেখছিলাম যে 11:32 সে আমাকে নক করছে, রিপ্লাই করছিলাম 12 তখন 16 বাজে। আচ্ছা আমাকে তারপরে এখান থেকে দেখেন ভাই, এই যে কারণ উনি আমি যে আগে আমি একটু বুঝে নেই। হ্যাঁ যেমন এই পোস্টটা বায়ার আচ্ছা করছে ভাই হচ্ছে 2:17 রাত্রে,
হ্যাঁ, এই গতকালকে রাত্রে 2:17 বায়ার এই মেসেজটা দিছে আপনাকে, তার আগে করছে ওটা, আপনি করছেন 2:21, তারপর বায়ার 2:21 রিপ্লাই দিছে, আপনি 2:22 রিপ্লাই দিছেন, 2:24। তখন কি রাত 2 বাজে না 12 বাজে? আমি প্রথম যখন রিপ্লাই করি তখন 12:16। আচ্ছা, এখন আপনি কত তাড়াতাড়ি বায়াকে মেসেজে রিপ্লাই দিছেন এটা হচ্ছে দেখার বিষয়, সে 9:00 দিছে আপনি 9:00 রিপ্লাই দিছেন এগুলো কোনো বিষয় না, বিষয় হচ্ছে বায়ার যদি মেসেজ করে আপনি সাথে সাথে রিপ্লাই দিবেন এটা। এখানে 30 লিড আছে, এখানে যে বিজনেস নেম আছে এগুলো সব ডেন্টিস্টদের একটা আর কি কোম্পানি মতো নেম আছে, পার্সোনাল যে ডেন্টিস্ট যেগুলো তাদের নেম এখানে বলছে, পার্সোনাল বিজনেস মেইল, এখানে যেগুলো মিসিং আছে সেগুলো কালেক্ট করতে হবে এবং সোর্স ইউআরএল অ্যাড করতে হবে, এখানে জেনারেল মেইল গুলো কালেক্ট করতে হবে যেগুলো মিসিং আছে সেগুলো সোর্স ইউআরএল অ্যাড করতে হবে। এখন আমি তো এটা জেনারেল মেইল অ্যাড করছি, সোর্স ইউআরএল অ্যাড করছি, যেখান থেকে এটা পাওয়া গেছে সেটা ইউআরএল অ্যাড করছি, এটাই তো? হ্যাঁ এটাই। এখন উনি যে ফাইলটা আমাকে দিছে অ্যাটাচ ফাইল, সেটা আমি ডাউনলোড করে তারপরে এটা কাজ করছি, এটা কি অনলাইনে যাওয়ার সরাসরি দেখার বাইরের সুযোগ আছে? আপনি কি সরাসরি দেখতে পাচ্ছে এটা? আপনি এটা ওপেন করে দেখেন এটা লাইভ লিংক হয় কিনা? না আমি সেটা বলিনি, আমি যে এক্সেল শীটে কাজ করতেছি যে কাজগুলো করছি এটা কি বাইরে দেখতে পাবে? অবশ্যই, সে আপনাকে এই লিংকটা দিছে না? তিনি তো একটা ফাইল দিছে, সেই ফাইলটা আমি ডাউনলোড করছি, ডাউনলোড করে এটা ওপেন করছি, আর এটা তো অনলাইন এক্সেল শিট না। এটা গুগল শিট লিংক না? না এটা তো এই যে এখানে দেখাচ্ছে গুগল শিটে তো এরকম দেখায় না, আচ্ছা এই যে দেখেন না হইলে সেটা দেখবে না। তো, উনি যদি না দেখতেই পান তাহলে আমাকে পুরো লিখলো কি করে, ইনস্ট্রাকশনস নট ফলোড, insert source URLs in columns, required for is required mail for approval, highlight all your emails found to make your emails find easily visible. এখানে সকালবেলা উনি আমাকে একটা, সকালবেলা না এটা রাতে আমি যখন দেখছিলাম এটা 8 বাজে, তো উনি আমাকে এটা আপডেট দিছে যে এখানে একসাথে অনেকেই কাজ করছে এই প্রজেক্টে, তো যে আগে এটা কালেক্ট করে আপডেট দিতে পারবে তাকে উনি ভেরিফাই করে প্রতিটা ইমেলের জন্য $1 করে দিবে। তারপরে আমি সকাল এটা দেখছি 8:00 কত বাজে জানো, এখানে দেখাচ্ছে 10টা, মানে 2 ঘন্টা ডিফারেন্স আছে বোঝা যাচ্ছে এখান থেকে। তো তারপরে এখানে পরবর্তীতে আমি ওই কিছু কাজ করছি, এই কাজগুলো এগুলো করছি, এগুলো করার পরে হঠাৎ করে দেখি উনি একটা ইনস্ট্রাকশন এই মেসেজটা দিছে। আচ্ছা আচ্ছা, মানে আপনি যে কাজটা করছেন এটাতে সে সন্তুষ্ট দেখতে পাচ্ছে মনে হয় না, উনি তো মনে হয় এটা দেখতে পাইছে, দেখতে না যদি পাবে তাহলে এটা ইনস্ট্রাকশন এই যে মেসেজটা আসলো মানে কি কিভাবে উনি দিল, তাহলে উনি ওইভাবে একটা লিংক দিছে যেটা উনি দেখতে পায়, মানে আপনি আপডেট করলে সেটা দেখতে পাবে। হ্যাঁ ওরকম একটা লিংক সে দিছে। হ্যাঁ এখন আর ওনার যে রিকোয়ারমেন্টটা দেখেন, এই যে এটা রিকোয়ারমেন্ট ছিল না, টার্মস ফর প্রজেক্ট টার্ন অ্যারাউন্ড টাইম 1 ডে, হ্যাঁ পে $1 পার ভেরিফাইড ইমেল আপন অ্যাপ্রুভাল। হ্যাঁ তো আপনি যে যেগুলো কালেক্ট করছেন, আচ্ছা এগুলো দেখছি, এগুলো দেখতে হবে না, এখন আপনি শীটে যান, শীটে যায় যেগুলো কালেক্ট করছেন এগুলো রিয়েল না? আমি যে আমি যেটা বলছি ভাই, রিকোয়ারমেন্টের সাথে আমি যে যেটা বুঝলাম সেটা কি ঠিক আছে, আপনি একটু পরে দেখেন তো যে আমি যেটা বলছি আপনাকে সেটা কি আসলে ঠিক নাকি আমার কোথাও ভুল আছে বুঝতে। এখন লিড জেনারেশনের কাজ হচ্ছে কি, বায়ার যে শীটটা দিবে যে ইয়াগুলা মিসিং আছে ওগুলো আপনাকে কালেক্ট করে দিতে হবে, আর যেগুলো আছে ওগুলো লাগবে না। হ্যাঁ এখন যে শীটগুলা দিছে, যে সাইটগুলা দিছে, ওই সাইটগুলাতে আপনি ঢুকবেন,
ঢুকে ওই সাইডে আপনি দেখবেন যে তার ইনফরমেশন গুলো আছে কিনা, যদি না থাকে ওখানে নিচে দেখবেন যে ওই ওয়েবসাইটের নিচে দেখবেন যে ফেসবুকের লিংক আছে, তারপরে টুইটারে, ইনস্টাগ্রামে, আমি ওখান থেকে কন্টাক্ট করছি, হ্যাঁ ওগুলাতে আপনি প্রত্যেকটাতে ভিজিট করবেন, যতক্ষণ পর্যন্ত ইনফরমেশন না হয় প্রত্যেকটা ভিজিট করবেন, আর যদি ফেসবুকে পেয়ে যান আর বাকিগুলাতে করার দরকার নেই। আর যদি জি ভাই আমি ওইভাবে করছি, হ্যাঁ সিস্টেম হচ্ছে এটাই, ওয়েবসাইট থেকে ফেসবুক থেকে করছি, হ্যাঁ হ্যাঁ এইগুলো আমি কালেক্ট করছি, করে এই যে সোর্স ইউআরএল গুলো এটা দিছি। আর এটা তো বিজনেস মেইল, বিজনেস মেইল এটা তো পার্সোনাল বিজনেস মেইল, এটা বিজনেস মেইলের ক্যাটাগরিতে আছে, এটা ঠিক আছে না? এখানে দুইটা কথা আছে, একটা হচ্ছে হ্যাঁ উনি কি ওয়েবসাইটের মালিক যে তার চাইছে নাকি ওনার নেম, মানে ওয়েবসাইটের ইমেল আইডি এবং ওয়েবসাইটের তথ্য চাইছে নাকি ওনারের ইমেল আইডি, ওনারের ফোন নাম্বার, ওনারের অ্যাড্রেস এগুলা চাইছে। এখানে দুইটা কথা আছে, একটা হচ্ছে ওনার আর একটা হচ্ছে ওয়েবসাইট, বুঝতে পারছেন? জি ভাই এখানে, হ্যাঁ বুঝতে পারছি। আমি তাহলে আপনার শুরুতে যে রিপ্লাইটা করছিলাম সেটা একটু দেখাই, এখানে এই যে আছে, এই যে ফাইন্ড বিজনেস ইমেল অ্যাড্রেস পার্সোনাল প্লাস জেনারেল অফিস, সি অ্যাটাস্টেড কারেন্ট এজ এ ফাইল ফর রিভিউ, দিস প্রজেক্ট রিকোয়ার্স বিজনেস ইমেল অ্যাড্রেস, নট হ্যাভ নট ইয়েট বিন এবল টু লোকেট, মিসিং পার্সোনাল বিজনেস ইমেল অ্যাড্রেস, এই যে ট্রান্সফার প্রজেক্ট ওই যেটা লেখা আছে টার্নারাউন্ডে ওয়ান, তারপরে আনভেরিফাইড এখন এখন আপনি আমাকে বলেন, এটা বুঝে আপনি কি বুঝলেন, এটা কি পার্সোনাল চাইছে না ওয়েবসাইট এটা চাইছে, এটা থেকে কি বুঝলেন, এই এখন প্রশ্নটা থেকে কি এটা যে বুঝলেন? মাইয়া আছে উনি যে কন্টাক্ট লিস্ট দিয়েছেন, হ্যাঁ হ্যাঁ এটা থেকে আমি যেটা বুঝছি, এই যে প্রতিষ্ঠানে, এই যে ডেন্টাল প্রতিষ্ঠানে যে এগুলো আছে, এই প্রতিষ্ঠানে ইনারা কাজ করে, সম্ভবত ইনারা প্রধান কর্মকর্তা বা মানে প্রধান ডক্টর আর কি, হ্যাঁ তো ইনাদের ইনাদের পার্সোনাল নেল নেম হ্যাঁ মেল এবং সোর্স ইউআরএল কালেক্ট করতে হবে, এবং ইনাদের যে জেনারেল মেল যেটা আছে হ্যাঁ সেটা কালেক্ট করতে হবে ওকে এবং সোর্স ঠিক ইউআরএল। আছে, তাহলে আপনি ওয়েবসাইটের কোনো কিছু দিবেন না, ওয়েবসাইটের ইমেল আইডি, ওয়েবসাইটের ফোন নাম্বার এগুলো কিছুই দরকার নাই, দরকার হচ্ছে ওয়েবসাইটের মধ্যে তাদের যে পার্সোনাল পেজগুলো আছে ওই পেজে ঢুকে তাদের পার্সোনাল ইনফরমেশন কালেক্ট করা, এটা হইলেই মনে হয় আপনি এটা হয়ে যাবে। বিজনেস মেইল বলছে, বিজনেস মেইল মানে তো হচ্ছে ওই যে বিজনেসটা আছে, বিজনেসটা নামে যে মেইলটা আছে সেটা, যেমন এই যে এখানে যে প্রতিষ্ঠানের নামের সাথে মিল রেখে যে মেইলটা আছে, এই যে এটা এটার কথা এখানে দেখেন, এই যে onepointdentistry.com, এই যে এটা একটু আচ্ছা বিজনেস মেইল, আপনি আরেকটা চেক তো করতে পারেন, ওনার পার্সোনাল মেইল তো সেটা হচ্ছে যে এই কাজটা ওনার করা আছে, মনে করেন এই কাজটা করা আছে, এটাতে আপনি এই ওয়েবসাইটে ঢুকবেন, হ্যাঁ এই ওয়েবসাইটে ঢুকে দেখবেন যে এটা কি তার পার্সোনাল মেইল নাকি তার ওয়েবসাইটের মেইল, এটা একটু চেক করেন, মানে আগের একটা কাজ চেক করে পরের কাজগুলো দেখেন। ওইটা কিন্তু সোর্স ইউআরএল দেওয়া নাই, মানে ওটা কোথা থেকে পাইছে ওটা ওটা নির্দিষ্ট না, মানে ওখানে পাওয়া যাচ্ছে না যে এটা কাছে সে সোর্স ইউআরএল দিতে পারেনি। আর আমি এটা সোর্স ইউআরএল কালেক্ট করছি দেখেন এই পাশে ডান পাশে এখানে, তো এটা হচ্ছে আমি যেটা কালেক্ট করছি এটা হচ্ছে জেনারেল মেইল। আপনি দেখেন এই যে এটা হচ্ছে তাদের ওয়েবসাইটে যে নাম, হ্যাঁ ওই একই নামে হচ্ছে ডক্টরের নাম, ওই একই নামে তাদের জিমেল অ্যাড্রেস, দেখছেন? এই যে আমি যদি এটা দেখে আপনি ঠিক করলে ধরছে না কেন, হ্যালো হ্যাঁ, তারপরে কে আসেন, আবদুল্লাহ আল সৈয়দ, হ্যাঁ আবদুল্লাহ আল সৈয়দ আপনি আসেন।
আবদুল্লাহ আল সৈয়দ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। এই যে আমি এই গেটটা করেছি একটু দেখ। আপনি শেয়ার করেন, শেয়ার না করলে তো আমি দেখতে পারবো না। আবার প্রশ্ন জিতেছেন সৈয়দ, আপনি একটু অপেক্ষা করেন। হ্যাঁ আসছে না সৈয়দ, আপনি একটু অপেক্ষা করেন। হ্যাঁ প্রশ্নজিৎ আসছে তো, উনি ওনারটা দেখে আপনিটা দেখবেন। ঠিক আছে ওকে। প্রশ্নজিৎ আপনার মাইক্রোফোনটা অন করেন। প্রশ্নজিৎ হ্যালো, হ্যাঁ প্রসেনজিৎ আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যাঁ আমার মাইক্রোফোন তো অন আছে। হ্যাঁ সৈয়দ বলেন আপনি। হ্যালো ভাই। হ্যাঁ বলেন। আমার এখানে তো কারেন্ট চলে গেছে, আমি মোবাইল ডাটা থেকে কানেক্ট করছি। কোনো সমস্যা নাই, আমি শেয়ার করি আবার। আপনি আব্দুল্লাহ সৈয়দ না আপনি? হ্যালো হ্যালো প্রশ্নজিৎ স্যার লাইনে আছে তো, উনি কথা শুনতেছে ওনার। আচ্ছা স্ক্রিন শেয়ার করছেন কে আব্দুল্লাহ সৈয়দ? উনি আছে লাইনে আছে, আমি ওনার কথা শুনতেছি। দাঁড়ান উনি আব্দুল্লাহ। জি স্যার। আব্দুল্লাহ সৈয়দ আপনি কথা বলেন। হ্যালো স্যার, আমি গতকাল গিগটা তৈরি করেছি, একটু ভুল ত্রুটি গুলো একটু দেখে দিলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং এসইও টেকনিক্যাল এসইও আই উইল প্রোভাইড দ্য বেস্ট মান্থলি এসইও সার্ভিস ফর গুগল টপ র্যাঙ্কিং। হ্যাঁ ঠিক আছে। তারপরে গ্রান্টেড সার্ভিস এক্সপার্ট ইন গুগল টপ র্যাঙ্কিং, গুগল ফার্স্ট পেজ ফর এনি ওয়েবসাইট, পার্মানেন্ট লিঙ্ক বিল্ডিং, অফ পেজ অন পেজ এসইও, কম্পিটিটিভ অ্যানালাইস, এক্সক্লুসিভ অন ফাইবার ডট কম। আপনার এই লেখাগুলো তো বোঝা যাচ্ছে না, এই যে গুগল ফার্স্ট পেজ, পার্মানেন্ট ব্যাকলিং, কম্পিটিটিভ অ্যানালাইস, এই লেখাগুলো কালারের সাথে কম্বিনেশন হয় না, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা। আর আপনার ব্যানারের ডিজাইনটাও তেমন সুন্দর হয় নাই, আরো সুন্দর করে ব্যানার ডিজাইন করতে হবে, আরো অ্যাট্রাকটিভ করে তৈরি করতে হবে, যেন বায়ার দেখে আপনাকে ব্যানার দেখে অর্ডার করে, বুঝতে পারছেন? আপনি আরেকটা ব্যানার তৈরি করছেন, একটু সেকেন্ড ব্যানারটা দেখান। এটা আজকে এটাই দেখাতে চাচ্ছি, মানে নিচের গোলা একটু দেখুন। আচ্ছা ওয়েলকাম টু মাই গুগল টপ র‍্যাঙ্কিং গিগ, হোয়াই আই এম এনেবল ফর দি জব, আই ক্যান ডু দিস গুগল টপ র‍্যাঙ্কিং ভেরি সিনসিয়ারলি, আই হ্যাভ টেক এ লং ট্রেনিং ফ্রম আউটসোর্সিং ইনস্টিটিউট এন্ড অ্যাটেন্ড মেনি প্র্যাকটিক্যাল প্রজেক্ট, আই হ্যাভ Use knowledge for Google top ranking keyword research and also manage of hidden technique on how to being a website of Google top page. My service description 100% Google top ranking. Any website authority do follow backlink with white hat SEO, off page and on page optimization, image editing and optimization, Facebook ranking, permanent link building and high fear DFPA site, XML sitemap,
কম্পিটিটর অ্যানালাইজ, গুগল ম্যাপ, ল্যান্ডিং, ইন্ডেক্সিং, প্রোভাইড সার্চ, ওয়ান র্যাঙ্কিং, ব্লগ আর্টিকেল অ্যান্ড ফোরাম পোস্টিং, ইউটিউব র্যাঙ্কিং। হ্যাঁ ঠিক আছে। হোয়াট ইউ উইল গিভ, ওয়ান ইউরোর থ্রি থেকে টেন কিওয়ার্ড, এটা কি মানে 1 থেকে 10টা কিওয়ার্ড র্যাঙ্ক করবেন? হ্যালো, এত কিওয়ার্ড র্যাঙ্ক করতে পারবেন না, আপনি মরে যাবেন। একটা কিওয়ার্ড র্যাঙ্ক করতে 1 মাস প্রয়োজন হবে, বুঝতে পারছেন? কাজ অনেক কঠিন, এটা কমায় দিন। কয়টা দিব স্যার? 1 থেকে 3টা দিবেন। আচ্ছা, মানে ওয়ান ইউআরএল, ওয়ান টু থ্রি কিওয়ার্ড। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। গ্রেট কনটেক্সচুয়াল ব্যাকলিং, গ্রো ইউর ওয়েবসাইট, অর্গানিক ট্রাফিক, হাই কোয়ালিটি সার্ভিস, নো বট ইউজ, ইনক্রিজ সেলস। এই যে গ্রো ইউর ওয়েবসাইট ট্রাফিক, অর্গানিক ট্রাফিক, এটার জন্য লিংক বিল্ডিং করে আপনাকে ট্রাফিক আনতে হবে। হ্যাঁ ঠিক আছে, চলবে। 10-20-30 ডলার, 1-2-3 কিওয়ার্ড, 5-6 দিন। গুগল ফার্স্ট এসইও সার্ভিস, ওয়েবসাইট র্যাঙ্ক, লিংক বিল্ডিং, গুগল র্যাঙ্কিং। ওকে ঠিক আছে, আপনি তাহলে ব্যানার একটু কাজ করে পাবলিশ করে দিন। হ্যাঁ, ব্যানার ডিজাইনটা অনেক সুন্দর করে করতে হবে আপনাকে, একটা গিগের মূল হচ্ছে ব্যানার। ওকে ঠিক আছে, ঠিক আছে। ওকে স্যার, আর আরেকটা বিষয়, ওই মানে স্প্যাম লেখা ওটা আপনার ফেসবুক অনেক গ্রুপে, যে আপনি কি স্প্যাম করতে চান? স্প্যাম জিনিসটা কি বলতে চাচ্ছেন? স্প্যাম মানে হচ্ছে কোন একটা গ্রুপে যদি আপনি বারবার পোস্ট করেন, হ্যাঁ, তাহলে আপনার ওই লিংকটাকে স্প্যাম করে দেয়। স্প্যাম মানে হচ্ছে ব্যান্ড করে দেওয়া আর কি, বাদ দিয়ে দেওয়া এরকম। হ্যালো, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, স্প্যাম মানে হচ্ছে একই লিংক বারবার দেওয়া, আর একই লিংক বারবার না দিয়ে যদি আপনি মাস্কিং করে দেন তাহলে আর স্প্যাম হয় না। অর্থাৎ একই লিংক যদি আপনি এই ফেসবুক থেকে ওই ফেসবুক থেকে সব ফেসবুক আইডি থেকে যদি একই লিংক বারবার আপনি পোস্ট করেন, শেয়ার করেন, বারবার ইয়ে করেন, তখন আপনি এটাকে স্প্যাম করে দেয়। তো এই স্প্যামটাই হচ্ছে এটা, যে স্প্যাম করা যাবে না, স্প্যাম যতবার করতে হয় আপনি ইয়া করে দিবেন, মাস্কিং করে দিবেন, ব্লক সাইট তৈরি করে লিংকটাকে মাস্কিং করে দিবেন, লিংকটাকে চেঞ্জ করে দিবেন। আচ্ছা স্যার, ওই যে ইসে আপনার ওই ফাইবার থেকে যে লেখা মানে শেয়ার, হ্যাঁ শেয়ার, তো শেয়ার দিলে আপনার লিংক আসে, লিংকডইন আসে, তো ফেসবুক আসে, ওখানে যে মানে কপি লিংক, এটা তো মানে এটা তো এটাই মানে ডোফলো যেটা, এটা তো দিলে কোনো সমস্যা নাই না মানে সব ইসে ফেসবুক গ্রুপ গুলাতে? আচ্ছা, ফেসবুকে কপি লিংক কোনটাকে বলছেন আপনি? যেমন কপি লিংক অ্যাড্রেস, ওটা হচ্ছে আমরা ওই টাইমের মধ্যে ক্লিক করে কপি লিংক অ্যাড্রেস আমরা লিংকটা নেই, লাইভ লিংক যেটা এটা নেই। এখন আপনি কোনটা বলতেছেন ঠিক আমি বুঝতেছি না, একটু ক্লিয়ার করে বললে ভালো হয়। হ্যালো, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ আব্দুল্লাহ সৈয়দ, শুনতে পাচ্ছেন? হ্যালো,
আমার প্রশ্নটা বুঝতে পেরেছেন কিনা? না না, আমি আপনার প্রশ্নটা বুঝি নাই, আপনার প্রশ্নটা একটু ক্লিয়ার করেন। ফাইবারে যে শেয়ার বাটনে পেশ করলে যে আমরা ফেসবুক, লিঙ্কডইন, এরপর টুইটার, হ্যাঁ এই যে এটা আসে যে লিংক, মানে কপি লিংক, এটা তো ডোফলো হিসেবে ফেসবুক গ্রুপগুলোতে দিতে হয়, যাতে এই লিংকে ক্লিক করলে এই লিংকটার মাধ্যমে আপনার ফাইবারে নিয়ে আসে। এটা দিলে তো কোনো সমস্যা নাই না? এটা দিলে সমস্যা আছে, এটা দিলে সমস্যা ততক্ষণ পর্যন্ত নাই যতক্ষণ পর্যন্ত লিংকটা নেয়, লিংকটা দিয়ে আপনি পোস্ট করতে পারেন। আর যখন এটা আমি অনেক দিন ধরে করতেছি, হ্যাঁ যখন স্প্যাম করবে তখন আর পোস্ট নিবে না। আর আপনি, আমি প্রায় অনেক দিন ধরে করতেছি, ওখান থেকে তো শুধু আপনি দুইটাতে শেয়ার করতে পারবেন, একটা লিংকডইনে, একটা একটা ফেসবুকে, একটা টুইটারে, গতকাল একটু তো অন্যগুলোতে শেয়ার করা যায় না ওখান থেকে। হ্যালো, জি স্যার। হ্যাঁ তো পরবর্তীতে নেয়ার পর, মানে যখন এটা নেয়াটা মানে রেসপন্স করতেছে না বা নিচ্ছে না, তখন আমি বন্ধ করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, এই তখন আপনি আর শেয়ার করার দরকার নাই, তখন আপনি পোস্ট করবেন, পোস্ট করবেন, তাও লিংকটাকে মাস্কিং করে ব্লক সাইডের লিংকটাকে পোস্ট করবেন, বুঝতে পারছেন? আচ্ছা যখন দেখবেন যে লিংকটা স্প্যাম হয়ে যায় আর নিচ্ছে না, পোস্ট নিচ্ছে না, শেয়ার নিচ্ছে না, তখন আপনি ওই গিগের লিংকটাকে নিয়ে মাস্কিং করবেন, ব্লক সাইডের মধ্যে মাস্কিং করে ব্লক সাইডের লিংকটাকে প্রমোট করবেন, তাহলে ব্লক সাইডের লিংকে ক্লিক করলে আপনার ওই গিগে চলে যাবে, এই আর কি। তখন আর আচ্ছা শেয়ার করতে পারবেন না, তখন পোস্ট করতে হবে আপনাকে। আর আচ্ছা ঠিক শেয়ারও আছে। করতে পারবেন, তখন আপনার ওয়ালে পোস্ট করে ওখান থেকে শেয়ার হ্যাঁ করতে পারবেন আর কি, এইভাবে। ও আচ্ছা, ওই আরেকটা বিষয় হলো রিজন বাই, যে ওই মানে গিগটা চেক করলো যে 10,000 বা 12,000-এর পরে তার মানে এটা আছে, স্টেটাসটা আছে, হ্যাঁ মানে তার অবস্থানটা, তো হ্যাঁ, এটা কিভাবে দেখা যায় বা কিভাবে দেখে উনি? এটা হচ্ছে আপনার গিগের টাইটেলটাকে কপি করবেন। হ্যাঁ, টাইটেলটা কপি করে আপনি ওই যে হ্যাঁ সার্চ বারে আমরা যেখানে লিখি না, ফেসবুক প্রমোশন, ফেসবুক মার্কেটিং, গুগল টপ হ্যাঁ র‍্যাঙ্কিং, হ্যাঁ গিগ লিখে বা সার্চ গোল যে ব্রেকিং, গিগগুলো আসে না, ওই জায়গায় আপনি হ্যাঁ ওই হ্যাঁ লিংকটাকে দিবেন, আপনি আচ্ছা আচ্ছা এই টাইটেলটা দিবেন, দিলে এন্টার দিলে চলে আসবে আপনি কতজন মেম্বার, এরপরে আপনি আসেন, ওইভাবে আর কি। ও আচ্ছা আচ্ছা, তো আমার প্রশ্ন এগুলাই ছিল, অনেক অনেক ধন্যবাদ, আচ্ছা ঠিক আছে সৈয়দ ভাই, সালাম। ওয়ালাইকুম সালাম। তারপর আসেন নিজামুদ্দিন, কাইন্ডলি চেক মাই গিগ। হ্যাঁ নিজামুদ্দিন, আপনি আসেন। হ্যাঁ নিজামুদ্দিন, আপনি আসেন। তারপর আসেন আসমা আক্তার, ফাইবার প্রোফাইল চেক এন্ড ব্লক সাইট। আসমা আক্তার, আপনি আসেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলেন।
हेलो जी देखान शेयर होइसे हां होइसे जमा फाइलটা চেক করে মাঝে একটু বল দেন जी दिए আপনি ছবিটা আরেকটু মাঝখানে এনে দিবেন হ্যাঁ এই যেমন আপনি এই পাশে ল্যাপটপের পরে জায়গা রয়ে গেছে এটা থাকার দরকার নাই আর আপনার ল্যাপটপের একটু অংশ দেখা গেল হবে আপনার ফেসটা বৃত্তের মাঝখানে থাকবে ঠিক আছে আপনার ফেসটা বৃত্তের মাঝখানে থাকবে আর পাশে যদি ল্যাপটপের একটু কোণা দেখা যায় দ্যাটস এনাফ আর কিছু লাগবে না আর ছবিটা আর একটু ক্লিয়ার হলে ভালো হয় স্পষ্ট ক্লিয়ার না ছবি ক্লিয়ার আছে চলবে জাস্ট আপনি মাসখানে সেন্টারে এনে দিবেন না ওকে তারপর ফেসবুক মার্কেটার এসইও প্রফেশনাল ইউটিউব এক্সপার্ট হ্যাঁ ঠিক আছে চলবে আই এম এ এসইও প্রফেশনাল এন্ড ডিজিটাল মার্কেটার আই এম এক্সপার্ট ইন ইউটিউব মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং লিংক বিল্ডিং কন্টেন্ট মেকিং I complete a long training from Outsourcing Institute and participate many practical project. I can promote any business or service to millions of people worldwide. I can understand customer psychology and create very attractive and effective web content to promote any business. I can work full responsibility for a large organization. Any my work is done manually this is my full time profession thank you ঠিক আছে তারপর ইংলিশ বাংলা এড করছেন ফেসবুক গুগল স্কিল এড করছেন ওকে ঠিক আছে তাহলে আপনি এখন গিগ তৈরি করে কাজ শুরু করে দেন হ্যাঁ জি ভাইজান আমার একটা সমস্যা যে ব্লগার ইয়েটা ক্রিয়েট করতে পারছি না ব্লগ সাইট আপনি ছেড়ে দেন কি নামে তৈরি করবেন আমার মানে আমি একটা স্যাম্পল মানে একটু শিট দিতেছি আপনি নাম বলেন আসমা আমি আসমা নামে একটা ব্লগ তৈরি করলাম হ্যাঁ জি দেন আপনার অ্যাড্রেস বলেন অ্যাড্রেস হ্যাঁ মানে আমার থানা ঠিকানা দিয়ে দিব হ্যাঁ আপনার ইয়েটা বলেন আপনার শহর কোনটা আপনার শহর নাম কি আচ্ছা শহর আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ দিয়ে দেন নিবে না আরো দেন আরো লেখেন গাজীপুর ঢাকা লেখেন ঢাকা লেখেন কমা গুলা কেটে দেন
কমা কেটে দেন, কমা স্পেস দেন, কমা কেটে স্পেস দিয়ে দেন। বড় হাতে দেওয়া লাগবে না, নিচ্ছে না না জি না, খালি স্পেস দিন না, একসাথে দেন। সবগুলো একসাথে দিব জি, ঠিক আছে হয়েছে না জি, এখন আমি পারবো নিউ ব্লগে গিয়ে করলে, মানে এই ফাংশনটা আমি আনতে পারতেছিলাম। আচ্ছা এই যে চলে আসছে আপনার ব্লগ, হ্যাঁ এখন জাস্ট আপনার পোস্ট করে দিলে হবে। হ্যাঁ ওকে ঠিক আছে আসমা, আমি তার লিস্ট অফ করে তাহলে পারবো ওই সাইটটা আনতে পারবো। ওকে ঠিক আছে তাহলে জি আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর আসেন নূর আলম, মোহাম্মদ নূর আলম, প্লিজ চেক মাই গিগ আদার্স কোশ্চেন। হ্যাঁ নূর আলম আপনি আসেন, হ্যাঁ নূর আলম সিদ্দিক, হ্যাঁ নূর আলম বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? লিড জেনারেশন, হ্যাঁ লিড জেনারেশন আচ্ছা, বিজনেস লিড জেনারেশন, আই উইল ডু টার্গেটেড বিটুবি লিড জেনারেশন এন্ড প্রসপেক্ট লিস্ট বিল্ডিং। ঠিক আছে টাইটেল ঠিক আছে, বিটুবি লিড জেনারেশন। আমাকে মাস কন্ট্রোল দেন, লিড জেনারেশন, লিড জেনারেশন উপরে লিড জেনারেশন আছে, নিচে দিতে হবে না লিড জেনারেশন। হ্যাঁ এটা না দিয়ে অন্য একটা দিন। তারপরে লিংকডইন স্পেশালিস্ট, ইমেল লিস্ট বিল্ডিং, এগুলো বড় হাতে দিলে ভালো দেখা যায় না, যেমন এখন এবিসিডি এর মতো মনে হচ্ছে, এলোমেলো মনে হচ্ছে। হ্যাঁ ছোট হাতে দিলে লেখাগুলো সুন্দর হবে আর একটু ফাঁকা ফাঁকা জায়গা থাকবে, এখন কেমন জানি এলোমেলো দেখাচ্ছে। আপনাকে হচ্ছে ছবিটা ঠিক আছে, গিগটা সুন্দর করতে হবে, গিগ সুন্দর না করলে অর্ডার পাবেন না, এজন্য যত সুন্দর করে গিগ তৈরি করা যায়। আর এই যে উপরে বিটুবি দিবেন এটা তো কেটে যাবে, উপরে যদি খালি জায়গা না রাখেন গিগটা শেয়ার করলে এটা কেটে যাবে, অন টাইম ডেলিভারি কেটে যাবে। হ্যাঁ
এজন্য হচ্ছে সব সময় উপরে নিচে আসে চারপাশে একটু জায়গা রেখে গিগ তৈরি করতে হয়, তাহলে আর শেয়ার করলে এই অংশগুলো কেটে যায় না, বুঝতে পারছেন? এগুলো একটু উঠিয়ে দেন। হ্যাঁ বলেন। আরেকটা গিগ আছে ওটা দেখো। হ্যাঁ দেখতেছি। এইটা দেব না মানে কালেকশন করে এটা দেব না ওটা দেব দেখেন। কালেকশন করে এটা দিয়ে দেন, ওইটা থেকে এটা সুন্দর হইছে। তবে ওই লেখাগুলো ছোট হাতের করিয়েন। হ্যাঁ এখানে এখানে পেস্ট করতে হবে। এখানে লিংক বিল্ডিং এর লিড জেনারেশন কথাটা আছে এর মধ্যে। হ্যাঁ বিটুবি লিড জেনারেশন এখানে এখানে আছে যে। হ্যাঁ এটা শেষ করে দিন। এটা এটা কেটে দিবেন, ঠিক আছে? এটা কেটে দিলে পাঁচটা কন্টেন্ট থাকে, পাঁচটা দিলেই হবে। আর জাস্ট উপর নিচে লেখাগুলো আরেকটু চাপায় দিবেন যেন চারপাশে কেটে না যায়। হ্যাঁ এটা এটা সুন্দর আছে না? এটা দিতে পারি? হ্যাঁ এটা দিতে পারেন, এটা ঠিক আছে। ওকে তারপরে ডেসিশনটা ভালো করে দেখেন তো, এটা একটু সমস্যা হলো। ওয়েলকাম টু মাই বিটুবি লিড জেনারেশন গিগ, আই এম দা এক্সপার্ট অন টার্গেটেড বিটুবি লিড জেনারেশন, ওয়েব রিসার্চ, মার্কেট রিসার্চ, প্রসপেক্ট লিস্ট বিল্ডিং। আই ক্যান কালেক্ট এনি টাইপ অফ ভ্যালিড and active targeted lead or email from LinkedIn sales navigator. I can find out the real targeted lead from the Facebook link and Google research. So I will provide your 100% verified lead on your business category. Web research, LinkedIn ID, B2B lead generation targeted tita bora throbe, huh? B2B, 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 B2B,
দশ পঁয়ত্রিশ পঁয়ষট্টি বেসিক স্ট্যান্ডার্ড হ্যাঁ পঞ্চাশ একশো দুইশো পঞ্চাশ পাঁচশো লিড কালেক্ট করে দিবেন দুই চার ছয় দিন হ্যাঁ এখানে তিন দিন ছয় দিন সাত দিন এইভাবে দিবেন হ্যাঁ আড়াইশো লিড কালেক্ট করা কিন্তু অনেক কষ্টের কাজ তারপরে পাঁচশো লিড আর পঞ্চাশটার জন্য তিন দিন দিবেন ঠিক আছে কারণ প্রথম কাজ বুঝতে বুঝতে আপনার সময় যাবে কিন্তু দুই দিন টার্গেটেড লিড বি টু বি লিড জেনারেশন প্রসপেক্ট লিড লিড জেনারেশন লিঙ্কডইন লিডস ওকে ঠিক আছে তাহলে আপনি ব্যানার একটু কাজ করে পাবলিশ করে দিন হ্যাঁ মনে করেন যদি আপনি বি টু বি লিড জেনারেশন দেন আপনার কিওয়ার্ড এখানে অনেকগুলা কিওয়ার্ড হয় যেমন টার্গেটেড বি টু বি লিডস এটা একটা কিওয়ার্ড হয় তারপরে বি টু বি লিড জেনারেশন এটা আরেকটা কিওয়ার্ড হয় তারপরে প্রসপেক্ট লিস্ট বিল্ডিং এটা একটা কিওয়ার্ড হয় ঠিক আছে তো আপনি এখান থেকে একটা কিওয়ার্ড কে র‍্যাঙ্ক করবেন সেটা হচ্ছে বি টু বি লিড জেনারেশন তো এটাকে যদি র‍্যাঙ্ক করতে হয় তাহলে এটা টাইটেলে দিবেন আচ্ছা এটা ব্যানারে দিবেন দুই জায়গায় হইছে তারপরে বি টু বি লিড জেনারেশন এটাতে একবার বি টু বি লিড জেনারেশন এখানে একবার এখানে কি তিনবার থাকা লাগে নাকি ভাই এতে বানানো নাই লাগে হ্যাঁ তারপরে এই যে এখানে একবার তিনবার তিনবার হইছে তিনবার হইছে ঠিক আছে গুড আর আর আরেকটা গ্রামে গেলে মানে গ্রামারে কোনো ভুল টুল আছে নাকি বানানো দেখেন তো দেখলাম আপনি এই যে গ্রামাটিক্যাল সফটওয়্যার দিয়ে চেক করছেন গ্রামাটিক্যাল তো আমার গ্রামাটিক্যাল সফটওয়্যার অনলাইন থাকে আর কি যখন লেখালেখি করি না ওই আমার ইয়াতে থাকে তো থাকে চেক করছেন কিনা হ্যাঁ চেক করছি
তাহলে আর কি, তাহলে ঠিক আছে, কারণ গ্রামাটিক্যাল থাকলে আপনি ভুল লিখলে আপনার এটা লাল দেখাবে, লাল দেখাবে, ওটা ঠিক করে দিতে হবে, কারেকশন করে নিলে আর চেক করার দরকার নাই। এখন আপনি যদি কারেকশন করে নেন আমার চেক করার দরকার নাই, আর যদি কারেকশন না করেন তাহলে আমি চেক করে দেখব। একটু চেক করে দেখেন না মানে কোন, আচ্ছা ঠিক আছে। Oh my god, আপনি এত ওয়ার্ড লিখছেন কেন? 1242 বেশি হয়ে গেছে, আপনি তো 1200 ওয়ার্ড লিখতে পারবেন। এখান থেকে কোনটা কোনটা কমায় দেব কি করবো সেটা। তারপর তো সেভেন সেন্স কন্টিনিউ নিছে, কন্টিনিউ নিবে কিন্তু টেস্ট চাবে। হ্যাঁ সেটা আমি খেয়াল, একটা রুলস ভায়োলেশন করবেন তখন টেস্ট চাবে। হ্যাঁ তখন টেস্ট চাবে। এই 1182 এটা কোনটা? ওই যে আমি কমায় দিছি না, উপর থেকে আপনি স্পেস দিয়ে নিচে আনছেন, তারপরে এখানে স্পেস দিয়ে নিচে নিয়ে গেছেন অনেক, এগুলো কমাই দেওয়াতে আপনার এখন ঠিক হয়েছে আর কি। তারপরে কি টেস্ট হবে? এখন দিয়ে দেখতে পারি, যদি না চায় তাহলে তো ভালো, আর যদি চায় তাহলে তো দিতে হবে। এই যে এখানে শুধু আপনি অযথাই এগুলা স্পেস দিয়ে বাড়ায় রাখছেন পেজটাকে। ঠিক আছে, আর ভুল নাই তো না? ঠিক আছে চলবে, কিছু দেখাচ্ছে না ভুল। তবে আপনি এখানে কিছু ছোট হাতের বড় ক্যাপিটাল লেটার ইয়ে করা লাগবে, বি এগুলো আমাদের ঠিক করলে অনেক সময় লাগে, এগুলো আপনাকে ঠিক করে আপনি, আমি ঠিক করব, আমি ঠিক করব, অসুবিধা নাই, আপনি সেটা ইয়ে করুন। উপরটা B2B বিটাও মানে বড় হাতের হবে, B2B ওটা ঠিক করে দিছি না না, একটা ঠিক করছেন, পরেরটা তো বি বড় হাতের বি হতে পারে, হ্যাঁ ওটাও বড় হাতের বি হবে নাকি? না না না, এই যে এখানে এখানে এই যে ইয়া সার্ভিস ইয়াতে, হ্যাঁ এখানে এই যে দিলাম এটা, এটা না, হ্যাঁ এটা তো দিলাম, মানে একটা বড় ক্যাপিটাল একটা স্মল হচ্ছে বি টু বি, না প্রথমটা, প্রথমটা শুধু বড় হাতের হবে, সেন্টেন্সের প্রথম ওয়ার্ড বড় হাতের হবে। আর এর সাথে আমি ইয়া দেব, আমার যে ইয়া কাজ করলাম বিভিন্ন ইয়াতে, ওই কাজগুলো দিলে ভালো হয় নাকি? হ্যাঁ দুইটা স্ক্রিনশট দিয়ে দিতে পারবেন, কয়টা মিনিমাম? 50টা, স্ক্রিনশটের মধ্যে আপনার কয়টা ঢুকে সেটা তো আপনি তো টেস্ট চাচ্ছে, কি করবো?
আপনি টেস্ট দিতে হবে। টেস্ট না দেওয়ার উপায় কি? আবার নতুন করে করবো নাকি? ট্রাই করে দেখেন আরেকবার, নতুন করে আরেকবার ট্রাই করে দেখেন, যদি টেস্ট ভালো লাগে। না ভাই আমি তো পাবলিশ করিনি, এখন টেস্ট হবে কেন? আমি তো এখন ইয়েতে রাখছি ড্রাফে। এই যে আমি পাবলিশ করতে গেছি হয় না, তারপরে ক্যাটাগরি চেঞ্জ করে দিছি তা হয় না, এখন আপনি আরেকটা করতে পারেন, গিগটাকে ডিলিট করে আবার নতুন করে তৈরি করে দেখেন হয় কিনা। বুঝতে পারছেন? তাহলে ট্রাই করে দেখেন আর কি। ওকে আমি আপনাকে স্টপ করে দিচ্ছি। হ্যাঁ আর যদি তারপরও না নেয় তাহলে টেস্ট দিতে হবে। আর ওই স্যার যেভাবে বলছে দুইটা কম্পিউটার পাশাপাশি রেখে তারপরে টেস্ট দিয়ে। কমপ্লিট করা মুশকিল তো। এখন টেস্ট না দেওয়ার উপায় কি? সম্পূর্ণ গিগটা পুরোটা ডিলিট করে দেবো? জি, ডিলিট করে দিয়ে আবার নতুন করে তৈরি করতে হবে সবকিছু, কারণ এই লেখা এই ব্যানারে টেস্ট চাই। তো আপনি যদি আবার ওই লেখা এই ব্যানার সবকিছু এইভাবে দেন, আবারও পাইবেন নিঃসন্দেহে। আর একটু ছোট করে লেখেন ডেসক্রিপশন, 700-800 ওয়ার্ডে লেখেন। হ্যাঁ কমায় কমায় লেখা, 100% গ্রামাটিক্যাল চেক করে দিয়েন, তারপর দেখেন যদি টেস্ট না চায় তাহলে তো ভালো, আর চাইলে দিতে হবে। ঠিক আছে, আপনার আর কোনো কোশ্চেন আছে? আর কোনো কোশ্চেন নাই বলতে, আমি একটা গিগ ফেসবুক প্রমোশনের প্রায় টেস্ট গত 23 তারিখে পাবলিশ করছি, হ্যাঁ কিন্তু ইমপ্রেশন 153 একটা ক্লিক, কিন্তু এটা বিভিন্ন জায়গায় লিঙ্কডইনে ইয়াতে বিভিন্ন জায়গায় মার্কেটিং করতেছি ফেসবুকে, কিন্তু ইমপ্রুভড হওয়ার উপায়টা কি? আর এটাই আপনি বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন, বাইসেল গ্রুপে ইয়াতে ওগুলোতে শেয়ার করলে হবে। আর কোনো বায়ার রিকোয়েস্ট আসতেছে না? যে কয়টা গিগ পাবলিশ করছেন? একটা করছি ফেসবুক মার্কেটিং। হ্যাঁ ফেসবুক প্রমোশন মার্কেটিং। ফেসবুক প্রমোশন মার্কেটিং একটা করলে আসলে বায়ার রিকোয়েস্ট কম আসে, এই জন্য আপনাকে 2 থেকে 3টা গিগ পাবলিশ করতে হবে। এই সেটা ধরে এটা আজকে করতে চাইছিলাম তা নিচ্ছে না, এখন আবার নতুন করে হবে। ঠিক আছে, আবার নতুন করে দেখেন। আচ্ছা ওকে, ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। তারপর আসেন বিষ্ণু। হ্যাঁ বিষ্ণু পাদা, বিষ্ণু আপনি আসেন। হ্যালো স্যার। হ্যাঁ বিষ্ণু বলেন। বলছিলাম আমার একটা স্যারের ইয়া ছিল, কি বলে, একটা ভিডিও দেখলাম যে গিগের তৈরি ইয়াটা আছে আসতেছে, এই যে দেখেন দেখেন দেখতে পাচ্ছেন, সুইচ বায়ার, সুইচ সুইচ সেলার, আমার কিন্তু এখানে সুইচ সেলারটা আসতেছে না। মামুন হ্যালো, দাঁড়ান মামুন, আমি তো আপনাকে বলি নাই শেয়ার করতে, আপনি কেন করছেন? আপনি তো ওনার পরে শেয়ার করবেন। বিষ্ণু আপনি শেয়ার করেন? আমি করেছি, আবার করব। আবার করেন, শেয়ার করেছি। হ্যাঁ এখন দেখেন, হ্যাঁ বড় করেন পেজটাকে। এখন বলেন, বলছি বলছি আমার এখানে, স্যার এখানে ভিডিওতে বলছিল যে অ্যাকাউন্ট করার সময়, গিগ অ্যাকাউন্ট করার সময় এখানে সেলার সুইচ সেলার আসবে, কিন্তু আমার এখানে কোনো সুইচ সেলার আসতেছে না, শুধু ডাইরেক্ট আমি ফাইবার অ্যাকাউন্ট করার পরে গিগ এখন তৈরি করব, কিন্তু এখানে এই অপশনটা আসে, দেখেন দেখি এখানে প্রোফাইলের এখানে আপনার সুইচ সেলার আসতেছে না। আসতেছে না? না না। আচ্ছা ওকে, আপনি ছেড়ে দেন আমি করে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে।
এটা আপনার প্রোফাইল না? হ্যাঁ জি, আপনি আগে একটা গিগ তৈরি করেন, তারপরে ই আসবে, ওই সেলারটা আসবে। জি জি, একটা গিগ আগে তৈরি করেন। হ্যাঁ হ্যাঁ, আর এক মিনিট, আর একটু, ওই কালকে যে ব্যানার দেখাইছিলাম, তো কালকে ব্যানারটা চেঞ্জ করে দিয়েছি, আমি ব্যানারটা দিচ্ছি। আচ্ছা দেখেন, এই যে এখানে কিছু আছে। দেখেন দেখি, কয়েকটা বানাইছি একই, কিন্তু একটু আলাদা, কোনটা দিলে ভালো হবে এটাই জানার জন্য আমি আপনাকে ছেড়ে দিলাম মাউস। আচ্ছা, আমি কিভাবে আনবো এগুলো একটা করে একটা? এই যে এখানে, এই ডান পাশে, এই যে এখানে, আপনি একটু মাউসটা ছেড়ে দেন, আমি দেখাচ্ছি। আসতেছে আসতেছে। আচ্ছা দেখেন, হলুদটা দিলে ভালো হবে না কোনটা দিলে ভালো হবে? কালোটা, হ্যাঁ ওটাই আমার পছন্দ, কিন্তু আপনি কি এটা দিয়ে দেন? এটা দেব, হ্যাঁ কালোটা দিয়ে দেন। ঠিক আছে, তবে আপনি এই যে এক্সপার্ট লেখাটা কেটে যাবে, আবার এই যে ইয়াগুলো এত সাইডে দিছেন, এত সাইডে দিলে তো এগুলো তো শেয়ার করলে কেটে যাবে গা, আপনি এগুলো দেখা যাবে না। তাহলে কি একটু আগাই দেব? জি, এই ফাইবারের লোগোগুলো এখানে এনে দিবেন, ফেসবুক এখানে এনে দিবেন, আপনার ছবিটা এখানে এনে দিবেন। ঠিক আছে, আর ওই এক্সপার্টটা নিচে নামাই দেবো। হ্যাঁ এক্সপার্টটা আর একটু নিচে নামাই দিবেন, এগুলো আর একটু নিচে নামাই দিবেন, তাহলেই হবে। হ্যাঁ এই ব্যানারটা দিয়ে দিন। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। তারপর আসেন রেজা আহমেদ, প্লিজ চেক মাই গিগ। হ্যাঁ রেজা আহমেদ, শেয়ার করেন। হ্যাঁ রেজা আহমেদ বলেন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছ না? হ্যাঁ শুনতে পাচ্ছি। আমার গিগ পিনটা একটু চেক করে দিন, ওই যে গতদিন আপনি বলছিলেন না, মনে আছে? হ্যাঁ ওকে, মাউস কন্ট্রোল দেন। নাকি একটাও পাবলিশ করছেন গিগ? না আমি, হ্যাঁ আমার পাবলিশ করে আমি সব পুশ করে রাখছি। আচ্ছা পাবলিশ করে পুশ করে রাখছেন, বুঝতে পারছি। আরে ভেরি ইয়ে স্কিল টেস্ট টেস্ট চাই, তো এই জন্য দেখলাম যে আগে পাবলিশ করে রাখি, রেখে পুশ করে রাখি, পরে যখন পুশ ইয়ে করে দেখতে করে দিলে তখন পরে। ডিজিটাল মার্কেটিং, ইনফ্লুয়েন্স মার্কেটিং, শাউট আউট এন্ড প্রমোশন, আই উইল প্রমোট ইউর বিজনেস প্রোডাক্ট ওয়ার্ল্ড ওয়াইড বাই ফেসবুক মার্কেটিং, প্রমোট ইউর এনি বিজনেস অর প্রোডাক্ট ওয়ার্ল্ড ওয়াইড বাই ফেসবুক মার্কেটিং। ঠিক আছে, হাই স্কিল ইন ফেসবুক প্রমোশন, প্রমোট মিলিয়ন অফ অ্যাক্টিভ ইউজার ওয়ার্ল্ড ওয়াইড প্রমোশন, টার্গেটেড অডিয়েন্স ম্যানুয়াল পোস্টিং। এই যে হাই স্কিল, এই যে লোকগুলা, এগুলা মাঝখানে এনে দিবেন। হ্যাঁ
আই হলুদের মধ্যে সাদা ব্যানারটা ভালো লাগতেছে না ব্যানারটাকে আরেকটু সুন্দর করে তৈরি করেন হ্যাঁ আরেকটু কোয়ালিটি ফুল করেন বুঝতে পারছেন তার চারপাশে জায়গা রেখে ব্যানার তৈরি করবেন সব সময় জায়গা আছে তো ওই যে সাইডে রেখে দিছি কিন্তু আপনি যে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম পিন্টারেস্ট ইউটিউব এগুলা তো শেয়ার করলে কিছুই থাকবে না থাকবে বলেন না না ওটা থাকবে না স্কিল হাই স্কিল এটাও থাকবে না এতটুকু জায়গা তো এমনিতেই চারপাশ থেকে কেটে যায় শেয়ার করলে তো এগুলো উপরে উঠে দিবেন হ্যাঁ আর হলুদ ব্যাকগ্রাউন্ডটা দিয়ে না অন্য একটা ব্যাকগ্রাউন্ড দেন দেখেন আপনি গতদিন আমার এই গিগটা গিগ দেখছ মানে জাস্ট ওই ছবিটা আপনি দেখেন না ঠিক আছে তাছাড়া এটা লেখাগুলো দেখছিলাম ঠিক আছে আপনি দুই ওই দুইটা গিগ দেখতে এটা দেখছিলাম বাবা এগুলা দেখছিলাম না হ্যাঁ হ্যাঁ আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে আমি জানার নিয়ে কথা বলে দিই ওই ওই পাশে দুইটা আছে না না কোনো সমস্যা না হ্যাঁ এই দুইটা দেখো ওইটার পাশে ইউটিউবে নেক্স লেখাগুলো আর একটু ছোট করে দিন বিটুবি লিড ভ্যালিড ইমেইল অন টাইম ডেলিভারি আবার ছোট করে হ্যাঁ অন টাইম ডেলিভারিটা একটু নিচে নেমে গেছে উপরে একটু খালি জায়গা সাদা এটা মাঝখানে দিবেন তারপরে এই যে লিঙ্কডইনের যে এই লোগোটা আছে এই লোগোটাকে আর একটু ছোট করে আরো মাঝখানে এনে দিবেন এত নিচে রাখবেন না হ্যাঁ মানে শেয়ার করার সময় কেটে যাবে এই জন্য তাই তো হ্যাঁ হ্যাঁ তাই আবার লিড জেনারেশন আর একটু ছোট করে দিবেন দুই পাশ থেকে আর একটু জায়গা খালি করবেন ঠিক আছে 100% গ্রান্টেড এটা আর একটু নিচে নামায় দিবেন ঠিক আছে এবারে ব্যানারটাকে আর একটু কাজ করে হ্যাঁ আচ্ছা তারপরে আরেকটা দেখা লাগবে এটা নিচে আপনি দেখেন নি তো ওটা আমার ইয়ে দেখবেন তো গিগের ডেসক্রিপশন দেখবেন না এটা তো জাস্ট আপনি বলছিলেন গতদিন যে ওই দুটো পরের দিন দেখে দিই নিচে থেকে লিড জেনারেশন আই উইল ডু বি টু বি লিড জেনারেশন ফ্রম লিংকডইন ফর এনি বিজনেস বি টু বি লিড জেনারেশন এ দেখেন এটা যদি আপনার টাইটেল হয় হ্যাঁ এটা যদি আপনার কিওয়ার্ড হয় বিটুবি লিড জেনারেশন এই কিওয়ার্ডটাই ব্যানারে দিবেন বিটুবি লিড জেনারেশন অবশ্যই এটা দিবেন এই যে হ্যাঁ আবার এটা আপনি ইয়াতে তিনবার ব্যবহার করবেন এই যে এখানে দেন না ওয়েলকাম টু মাই বিটুবি দেন না শুধু লিড জেনারেশন দিস তারপরে এই যে বিটুবি জায়গায় টু বি টু টু বি টু কেন use a premium lead LinkedIn sales navigator Google to get your targeted B2B lead service B2B lead generation company name website contact interface email premium LinkedIn targeted email list 100% valid quality permanent tools on time delivery what do you want I can provide ঠিক আছে চলবে তিন চার পাঁচ দিন একশো একশো পঞ্চাশ দুইশো পঁচিশ পঁয়ত্রিশ পঞ্চাশ হ্যাঁ ঠিক আছে সেলস লিড বি টু বি লিঙ্কডইন বিজনেস লিড লিড জেনারেশন ওকে ঠিক আছে তাহলে আপনি পাবলিশ করে দিতে পারেন আর পাশেরটা দেখেন একটু ওটা আবার কালকে দেখবো হ্যাঁ আজকে দুইটা দেখছি না ওটা দেখে ওটা ওটা দেখে দেন আজকে হয়ে যাবে আপনি আজকে বলছিলেন দুইটা দেখে দিবেন আপনি দেখে দিলে আমি ধরুন আজকে প্রবলেম গুলো সলভ করে আমি পাবলিশ করে দেব বুঝছেন
আমি মামুনকে দেখবো, আর আমার 5 মিনিট সময় আছে, আপনি আবার কালকে আসেন, সমস্যা নাই। আজকে দুইটা কারেকশন করছি, দুইটা পাবলিশ হয় না একদিনে। এখন আমি একটা কথা বলি, আপনার ওই তিনটা পাবলিশ করলে সমস্যা আছে কেন? একদিনে তিনটা পাবলিশ করলে সমস্যা হইতে পারে। এবার আমি একটা কথা বলি, আমি যে এগুলো বিভিন্ন গ্রুপে শেয়ার করব, তাই তো? শেয়ার করার পরে যদি ধরেন এগুলো আমি লিংক শর্টেনার বা পারমালিংক করে যদি আমি দিই এই আমার এসএ ইয়ার, তাহলে কি কোনো প্রবলেম হবে? ডাইরেক্ট আমি লিংক শেয়ার করবো, এই লিংকটাকে আমি শর্টেনার করবো, করার পরে আমার এই গিকে দিয়ে আমি বিভিন্ন জায়গায় শেয়ার করবো, সেই ক্ষেত্রে কি আমার কোনো প্রবলেম হতে পারে? মানে না না, বরঞ্চ আপনি এখন যেভাবে আছে এইভাবে যদি আপনি অতিরিক্ত শেয়ার করেন তখন প্রবলেম হতে পারে। অতিরিক্ত বলতে আমি ডাইরেক্ট লিংক শেয়ার করবো না, মানে এটারে আমি গুগল শর্টেনার আছে না, কথা বুঝতে পারছেন? আমি শর্ট করে দিব, শর্টেনার দিয়ে শর্ট করলে যে লিংকটা স্প্যাম হবে এমন না। স্প্যাম হইলে স্যার যেটা বলছে যে ব্লক তৈরি করার পর ওটারে মাস্ক কিউ করতে দেন তারপরে দিতে, ওটা যখন এটা আমার হচ্ছে ইয়ে হবে আপনার ওই যে আপনি প্রথমে কয়েকটা গিগ এখান থেকে শেয়ার করতে পারবেন, হ্যাঁ, শেয়ার করার পর যখন দেখবেন যে আর শেয়ার নিচ্ছে না, হ্যাঁ, স্প্যাম দেখাচ্ছে, তখন আপনি ব্লক সাইডে মাস্কিং করে তারপরে শেয়ার করতে পারেন। এবার তারপরে একটা কথা হচ্ছে আপনার ওই আমি এগুলো কি বেশিরভাগ কি দিব কিসে, ফেসবুকে বা লিংকডইন এ? মানে খুব ভালো হয় তাই তো? হ্যাঁ, সবগুলো শেয়ার করে দিবেন লিংকডইন এ, ফেসবুকে, টুইটারে, ইনস্টাগ্রামে, ইয়া পিন্টারেস্টে, এই 5টা সাইডে আপনি শেয়ার করবেন ডেইলি 5টা করে, বাস। মানে এক একটা গিগ 5 বার করে, তাই তো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এভাবে শেয়ার করেন। হ্যাঁ, ওকে মামুন আপনি আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শেয়ার করেন। হ্যালো, হ্যাঁ ভাইয়া বলেন। ঠিক আছে, বিজনেস ডাটা এন্ট্রি, আই উইল ডু প্রফেশনাল ডাটা এন্ট্রি এন্ড ওয়েব রিসার্চ জব ফর এনি ইউএসএ কোম্পানি, ডাটা এন্ট্রি এন্ড ওয়েব রিসার্চ, হ্যাঁ, 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স ডাটা এন্ট্রি ওয়েব রিসার্চ ডাটা স্ক্রেপিং data typing online web research data entry virtual assistant data entry and web research তো এখানে দিছি, এই দুইটা কেটে দিন, হ্যাঁ, এগুলো দেওয়ার দরকার নেই, এই দুইটা কেটে দিন, আপনার ছবি ফাইবার লাগবে, ঠিক আছে চলবে, সুন্দরছে, ওই দুইটা কেটে দিলে নিচের অংশটা থেকে যাবে, আপনি নিচে দেখতে পারেন এক্সক্লুসিভ অন ফাইবার, এটা এক্সক্লুসিভ থেকে ফাইবারের লোকটা সামনে দিয়ে দিবেন, ঠিক আছে? এইভাবে দিতে পারেন। তারপরে আপনি আরো যেন তৈরি করছেন, আপনি 3 নম্বর ব্যানারটা দিয়ে দিন, হ্যাঁ দেবে, এই 3 নম্বর ব্যানারটা দিন। আচ্ছা ঠিক আছে, welcome to my dot entry ki ebhabe na, welcome to my dot entry and all the search ki, ha yes sir, karon apni ta ke apni ekshathe seo kore dilen, apni keyword ki keyword hocche dot entry and all the search, thik ache, dot entry and web research dilen, ha eta hocche apni keyword, ei keyword ta diye apni gig ta ke rank koren, to title e disen banner e disen, এখন আপনি ডাটা এন্ট্রি এন্ড ওয়েব রিসার্চ 3 বার আপনি গিগে দিবেন, ঠিক আছে? টাইটেল একবার দিবেন, তারপর আই এম এবল টু দিস নো প্রফেশনাল প্রোগ্রামার ক্যান সলভ সিটিসেল ডাটা এন্ট্রি, ঠিক আছে,
I have been trained. Busted on dot entry and web research. Games are some of the kind of web research and data type of. Can I go from dot entry and web research? আপনার এখানে তো প্রবলেম, আমি তো ভাবছি অন্য মাইক থেকে আওয়াজ। আচ্ছা, মাই সার্ভিস কোয়ালিটি। Copy paste dot entry, internet research, dot entry, data meaning, data subta, manual type, data collection, web research, virtual list. Like a mouse control then about. Specialty manual work, quick response, content delivery, 100% granted, accuracy, quality, ensure, data, confidentiality. Okay, ঠিক আছে। 10, 20, 30, 3, 6, 10, 2, 3, 4, 2. PDF to our data collection, data entry, internet research, data meaning, data collection, data entry, or research to them, right? For research, they did virtual assistant, they did. Okay, sir? A PDF to Word. Acha, apne main hocche je tinta, ogula rakhben. Main hocche kon tinta? Data entry, or research, virtual assistant. E tinta diben, shathe aro dute add kore diben. এবার পাঁচটা দিয়ে দেবেন, ঠিক আছে মোহন? ওকে, আমি আপনাকে স্টপ করে দিচ্ছি। হ্যাঁ, আর কিছু বলবেন মোহন? ফেসবুক মার্কেটিং এর ডেসক্রিপশনটা একটু দেখতে হবে, সব কিছু ঠিক আছে, ডেসক্রিপশনটা একটু দেখতে হবে। ওটা কালকে দেখায় না, শুধু ডেসক্রিপশনটা হবে আর সব কিছু ঠিক আছে। হ্যাঁ, অনেক কথা বলছেন। জি, কথা বলছিলাম কালকে। আপনি তো অনেক কোশ্চেন করছেন স্যারকে কালকে, আমি তো দেখে অবাক যে সজীব এগুলা কি বলে। আচ্ছা সজীব, আপনি কি করেন স্যার? আমি তো ইন্টারমিডিয়েট। ইন্টার কি, ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ার? সেকেন্ড ইয়ার। কোন গ্রুপে? যে কমার্সে। কমার্সে, গুড, ভালো, ঠিক আছে। ভালো মতো পড়ালেখা করেন, পাশাপাশি আউটসোর্সিং করেন, কাজে লাগবে। হ্যাঁ, গিগটা একটু দেখবেন অল্প একটু, এক মিনিটের জন্য। ঠিক আছে, আপনি শেয়ার করেন। এটা তো অ্যাক্টিভ করছেন না সজীব? জি, একটা কোর্স, এটা ইমপ্রেশন আছে কিন্তু কোনো ক্লিক হচ্ছে না, কারণ কি স্যার? আচ্ছা, আমাকে মাউস একটু বলবেন, আমি দেখি। না,
আচ্ছা, এটা কবে আপনি কতদিন হয়েছে পাবলিশ করছেন? কালকে পরশু দিন। আচ্ছা, 2 দিনে 54টা ইমপ্রেশন হয়েছে, গুড, ভালো। আর ইমপ্রেশন হইলে গিগটাকে গিগটা ভালো হয়, ফাইবার পছন্দ করে, গিগের ব্যানার সুন্দর হয়েছে, টাইটেল, হ্যাঁ সবকিছু সুন্দর হয়েছে। ইমপ্রেশন বেশি হইলে বুঝুন যে আপনার গিগটা ফাইবার, ব্যানার কি ঠিক আছে? হ্যাঁ দাঁড়ান, ইমপ্রেশন হইলে মনে করবেন যে ফাইবার গিগটা পছন্দ করছে, গিগটা ভালো হয়েছে। এখন ক্লিক ভিউ এগুলো এসেনশিয়াল না, ঠিক আছে, ক্লিক ভিউতে কিছু আসে যায় না, কিন্তু ইমপ্রেশন ভালো হইলে গিগটা ভালো, বুঝতে পারছেন? আপনার ইমপ্রেশন যত বাড়বে তত আপনি 10 নম্বর পেজ থেকে 9 নম্বর, 9 নম্বর থেকে 8 নম্বর, এইভাবে একে চলে আসবে। আর এগুলা হচ্ছে অর্ডার পাইলে তাড়াতাড়ি ইমপ্রেশন বাড়ে আর গিগটা র্যাঙ্ক করে, ঠিক আছে। র্যাঙ্ক মানে এটা 100-200 পেজের মধ্যে থাকে, একে চলে আসে, মানে যত অর্ডার বেশি পাবেন তত গিগটা র্যাঙ্ক করতে পারবে। এটার জন্য আপনাকে অর্ডার পাইতে হবে, হ্যাঁ। আর হচ্ছে ইমপ্রেশন বাড়ানোর জন্য আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে গিগটাকে শেয়ার করতে পারেন। স্যার যে প্রাইস ছিল এখানে আরএস হয়ে গেছে, ইউএস ছিল কিন্তু আরএস হয়ে গেছে, এটা বুঝতে পারছি না কি হয়েছে। কিসের আগস্ট হয়েছে? যে আপনার ইউএস যে ডলার বাজেট করছে না, আবার তৈরি করছে, ওইখানে বাজেট যা দিয়েছে তাছাড়া বেশি হয়ে যাচ্ছে, মানে ইসে যান একটু ভিতরে যান। আপনি কত বাজেট দিয়েছেন, হয়েছে কত বাজেট? তো $10 দিয়েছে, কিন্তু দেখেন এই যে এটা দেখেন, এই যে এখানে ড্যান্স, এটা এই যে 57.65 হয়েছে না, এটা হচ্ছে কিসের জন্য? এটা ইন্ডিয়ান রুপিতে হয়েছে আর কি, সমস্যা নেই। যখন বায়ার দেখবে তখন বায়ার আপনার ওই ডলার হিসাবে দেখবে। আপনি কোথায় থেকে, ইন্ডিয়া থেকে? হ্যাঁ না, আমি তো বাংলাদেশ যশোর থেকে বলছি, যশোর, বাংলাদেশ যশোর। বাংলাদেশ যশোর হলে আপনার এটা ইন্ডিয়ান রুপি হলো কেন? এটা তো আমিও বুঝতেছি না। আচ্ছা সমস্যা নাই, ইন্ডিয়ান রুপি হইলে প্রবলেম নাই। দাঁড়ান আমি দেখি আমার প্রোফাইলে নিয়ে আপনার এটা ইন্ডিয়ান রুপি দেখায় না অন্য কিছু দেখায়। না এই যে ঠিক মতো দেখায় $10, $20, $30, টেনশন করার দরকার নাই। হ্যাঁ আর আপনার এক্সপার্ট ফেসবুক প্রমোশন ঠিক আছে, ব্যানার ঠিক আছে, দেখেন 10-15 দিনের মধ্যে কাজ না পেলে ব্যানার দিয়ে দিন। হ্যাঁ ঠিক আছে সুবীর, আমি আপনাকে স্টপ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখন আসবে আসবে এসে আপনাদের বাকি প্রোফাইল গিগ গুলা চেক করে দিবে। ওকে, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।